As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillah. والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه اما بعد সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে আপনারা দেখছেন জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানের 105 তম পর্ব প্রিয় দর্শক অন্যদিনের মতো আজও ইনশাআল্লাহ ঘন্টাব্যাপী আপনাদের সঙ্গে থাকছি এবং আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর যথাসম্ভব কোন হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই প্রশ্নের মন্তব্যের ঘরে আপনার প্রশ্ন লিখুন আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেখান থেকে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্ন অবশ্যই বাংলা লেখার চেষ্টা করবেন এবং অত্যন্ত সংক্ষেপে পরিষ্কার করে লেখার চেষ্টা করবেন প্রিয় দর্শক আমরা আলহামদুলিল্লাহ ইতোমধ্যে আপনারা জানেন যে ইসলামী আকীদা বইয়ের পরে ইসলামী আকীদা পাঠ প্রতিযোগিতার ঘোষণা করেছে সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের দেশের সাধারণ মানুষ ইমান আকীদার একেবারে সহজ সরল বিষয়গুলো পর্যন্ত জানে না এই না জানা মানুষের সংখ্যা অনেক বেশি সবাই জানে না তা বলছি না কিন্তু না জানা মানুষের সংখ্যা অনেক বেশি অথচ ইমানের মৌলিক বিষয়গুলো সম্পর্কেও যদি বেসিক ধারণা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করাটা কঠিন কোনো কোনো ক্ষেত্রে ইমান বিধ্বংসী বিষয় দেখা দেয় আমরা সেটি হয়তো জানতেও পারি না টেরও পাই না এই জন্য ইমানের মৌলিক বিষয় সম্পর্কে যেন মানুষ ধারণা পেতে পারে সেজন্যই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ এবং ইতোমধ্যে আপনারা জানেন যে আমরা ঘোষণা দিয়েছি 10,000 মানুষকে এই বইটি খুবই স্বল্প মূল্যে আমরা দেব তো এর মধ্যে আলহামদুলিল্লাহ মাত্র একদিনেই 7,000 বইয়ের জন্য নিবন্ধন করা শেষ হয়ে গেছে বাকি যে 3,000 বই আছে সেটাও খুব শীঘ্রই শেষ হয়ে যাবে অতএব আপনারা যারা এখনও বইয়ের অর্ডার করেননি খুব দ্রুত অর্ডার করে ফেলুন এই বইয়ের বাজারে যে মূল্য আছে তার অনেক কম বরং প্রিন্টিং কস্টের চাইতেও অনেক কমে আমরা আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র এই প্রতিযোগিতা যাতে অংশগ্রহণ করতে পারেন সেই সুবিধার্থে আলহামদুলিল্লাহ প্রতিযোগিতার জন্য কোনো নিবন্ধন করার প্রয়োজন নেই শুধু বইয়ের অর্ডারটা আপনারা করলেই বই পেয়ে যাবেন এরপরে পরীক্ষার সময় আপনি আপনার ঠিকানা নাম দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন অতএব প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক অথবা আকীদা সম্পর্কে জানতে ইচ্ছুক তারা বইটি খুব দ্রুত সংগ্রহ করে ফেলুন এবং অর্ডার করে ফেলুন আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামী পরশুদিন থেকে বই পাঠানো শুরু করব আশা করছি যে বাকি 3,000 বই যেটা আছে সেটা খুব দ্রুতই আপনারা অর্ডার করে ফেলবেন তারপরে আমরা পাঠানোর যে প্রক্রিয়া এবং 10,000 বই প্যাকেট করে পাঠানো অনেক বড় এবং কঠিন একটি প্রক্রিয়া আপনারা জানেন সেটি আমরা শুরু করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেই সাথে আরেকটি ঘোষণা আপনাদেরকে আমরা দিয়ে রাখি সেটি হলো যে আলহামদুলিল্লাহ বৃক্ষরোপণের যে কার্যক্রম আপনারা অনেকে সেখানে সামিল হয়েছেন দান করেছেন সেই কার্যক্রমও ইতোমধ্যে চালু হয়ে গেছে সারা দেশের বিভিন্ন প্রান্তে সেটি বিতরণের প্রক্রিয়া চলমান রয়েছে এ মাসের মধ্যে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বৃক্ষরোপণ শেষ হবে বর্ষার ঠিক শেষের দিকে সেই বৃক্ষরোপণের জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ বলে থাকেন অতএব সেই হিসাবেই আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এ মাসের মধ্যেই এই কাজটি শেষ করব আল্লাহ তালা আপনাদেরকে সবাইকে উত্তম বিনিময় দান করুন যারা এই কাজে অংশগ্রহণ করেছেন সে সাথে আরেকটি সুসংবাদ আপনাদেরকে জানিয়ে রাখি তা হলো আমাদের এই লাইভ অনুষ্ঠানে যারা নিয়মিত অংশগ্রহণ করে থাকেন আপনাদের অংশগ্রহণটাকে আরও প্রাণবন্ত করার জন্য আপনাদের অংশগ্রহণটাকে আরও উপভোগ্য করার জন্য আমরা একটা কুইজের ব্যবস্থা করতে যাচ্ছি আগামী সপ্তাহ থেকে আর সেই কুইজটি হলো যে পুরো এক ঘন্টা লাইভে যতগুলো প্রশ্ন উত্তর আমরা দেবো সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আমরা হয়তো সপ্তাহের মাঝে কোনো একটা দিন আপনাদেরকে একটা গুগল শিট দিয়ে পোস্ট করব পেজে বিশেষ করে ফাউন্ডেশন পেজে আমাদের পেজে সেখানে ক্লিক করে এই উত্তর দেওয়া প্রশ্নগুলোর মধ্যে থেকে 4-5টি বা যে কয়টি সংখ্যক প্রশ্ন হতে পারে সেগুলো দিয়ে বলা হবে যে এগুলোর উত্তরে কী বলা হয়েছে আপনারা সেগুলো লিখবেন তো যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের মধ্য থেকে আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বেশ কিছু মানুষকে পুরস্কৃত করব কমপক্ষে 5 জন মানুষকে আমরা প্রতি সপ্তাহে পুরস্কৃত করব 1,000 টাকা করে রকমারির আপনার গিফট ভাউচার যেটা দিয়ে যে কোনো তিনি বই বা যে কোনো বই কিনতে পারবেন আপনি তো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই কুইজ আগামী সপ্তাহ থেকে আমরা চালু করার চেষ্টা করব এই কুইজের যে পুরস্কার এ ব্যাপারে কেউ স্পন্সর হতে পারেন কেউ দান করতে পারেন বা কোনো প্রতিষ্ঠান থেকে কেউ এটা করতে পারেন আমরা সেই প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা পোষণ করব এবং ইনশাআল্লাহ বিদিনিল্লাহ
অ্যাজ এ স্পন্সর তাদেরকে আমরা মর্যাদা দেব, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ইমা দিবেন। প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায়। রাকিবুল ইসলাম অন্তর আপনি লিখেছেন, চিরকুমার থাকার বিষয়ে ইসলাম কি বলে, এটা কি জায়েজ? ইসলামে চিরকুমার থাকাটা প্রশংসনীয় কোনো বিষয় নয়, এটি হলো বিশুদ্ধতম মত এবং বেশিরভাগ স্কলারদের মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাভাবিক অবস্থায় বিবাহ করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং অভিভাবকদেরকে তাদের অধীনস্থদেরকে বিবাহ দেওয়ার জন্য নির্দেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন যে ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম আল বাআ ফাল ইয়াতাজাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের যার সক্ষমতা রয়েছে সে যেন বিবাহ করে। এই যে সে যেন বিবাহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ। অতএব আপনি বিবাহ না করে চিরকুমার থেকে ইবাদত বন্দেগী যদি বেশি করতে পারেন, তার চাইতে বিবাহ করে নফল ইবাদত বন্দেগী একটু কম করতে পারলেও আপনার জন্য বিবাহ করে বৈবাহিক জীবন গ্রহণ করা সেটাই হলো অধিকতর উত্তম। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুআক্কাদা সাধারণ অবস্থাতে। কোনো কোনো ক্ষেত্রে যদি বিবাহ না করার ফলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে এটি ফরজ বা ওয়াজিবের পর্যায়ে চলে যায়। অতএব স্বাভাবিক অবস্থা বিবাহ করা এটা সুন্নাত মুআক্কাদা, এটি তরক করে চিরকুমার থাকাটা প্রশংসনীয় নয়। আল্লাহ নবী ইয়াহিয়া আলাইহিস সালাম ছাড়া আর সমস্ত নবী রাসূলরা বিবাহ করেছেন, সংসার করেছেন, পরিবার পরিজন ছিল তাদের। অতএব আম্বিয়া আলাইহিসসালামের চাইতে আমরা কেউ উত্তম হতে পারি না, তাদের মানহাজের বাইরে গিয়ে আমরা উত্তম হতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি বিবাহ করি, আমার সংসার আছে, পরিবার আছে। সাহাবীরা একবার আলাপ করছিলেন যে কেউ কেউ তাদের পরিবার পরিজন বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। তখন নবী আলাইহিসসালাম বলেছেন এই কথা যে আমার পরিবার আছে, পরিজন আছে, আমি বিবাহ শাদী করি। অতএব বিবাহ শাদী তরক করে বাদ দিয়ে চিরকুমার থাকাটা কোনো কল্যাণকর কিছু নয়। নবী আলাইহিসসালাম তাদেরকে নিরুৎসাহিত করেছেন এভাবে থাকতে। অতএব স্বাভাবিক অবস্থাতে বিবাহ করাটাই হলো উত্তম। তবে হ্যাঁ, কেউ যদি না করেন এবং তিনি গুনাহে লিপ্ত না হন, তাহলে সেক্ষেত্রে সে নিষেধাজ্ঞা থাকলে তার জন্য চিরকুমার থাকা বা বিবাহ না করে থাকাটা গুনাহের বিষয় নয়। অনেক ওলামায়ে কেরাম বিবাহ করেননি বা অনেককাল মানুষ আছেন বিবাহ করেননি, তো স্বাভাবিক অবস্থা বিয়ে না করলে তিনি গুণাগার হবেন না, কিন্তু করাটা উত্তম। সালমা আক্তার আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন ইউটিউবে আমাদের, আপনি একজনকে, আমি একজনকে আল্লাহর কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব, সে বিদেশে থাকে, তাকে আসতে তার আসতে অনেক সময় লাগবে দেশে, অন্যদিকে আমার অনেক বয়স হয়ে যাচ্ছে, এখন আমার করণীয় কি? বোন সালমা, আপনি যদি কারোর সঙ্গে প্রতিজ্ঞা করে থাকেন যে আপনি তাকে বিবাহ করবেন, তার সঙ্গে বিবাহ বসবেন, আপনার পরিবারও তাতে সম্মত থাকে, তো আপনার এই ওয়াদাতে দোষের কিছু আপনি করেননি যদি তার সাথে অবৈধ হারাম কোনো সম্পর্ক যোগাযোগ না রাখেন। তবে আপনার শপথ রক্ষা করতে গিয়ে আপনি আপনার বয়স দেরি বা বেড়ে যাচ্ছে এবং বিবাহের সুযোগ কমে যাচ্ছে এবং আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার মানে আপনার এই শপথ আপনি রক্ষা করতে পারছেন না। এখন শপথ ভঙ্গ করাটা আপনার জন্য কল্যাণকর মনে করছেন। যদি এরকম হয় তাহলে সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান হালাফা আলা ইয়ামিনিন ফারআ গায়রাহা খায়রাম মিনহা, যে ব্যক্তি কোনো শপথ করবে এরপর শপথ করার পর অন্য কোনোটি, অর্থাৎ শপথ ভঙ্গ করাটাকে সে ভালো মনে করে, তাহলে সেক্ষেত্রে ফালিয়াতিহা সে শপথ ভঙ্গ করবে, ওয়ালিউকাফির আন ইয়ামিনিহি, এবং তার শপথ ভঙ্গের জন্য কাফফারা বা ক্ষতিপূরণ দিবে, তাতে সে গুনাহগার হবে না ইনশাআল্লাহ বিদনিল্লাহ। আপনি তার সাথে যে ওয়াদা করেছেন সে ওয়াদা রক্ষা করতে পারছেন না, এজন্য আপনি গুনাহগার হবেন না, কারণ সে আপনাকে স্বাভাবিক সময়ের চাইতে অনেক বেশি বিলম্ব করাচ্ছে। তো ইনশাআল্লাহ বিদনিল্লাহ আপনি নিজের ক্ষতি হয়ে যাচ্ছে, সে অনেক বেশি বিলম্ব করে ফেলছে, এই কারণে আপনি যদি তার সাথে কৃত ওয়াদা রক্ষা না করেন আপনি গুনাহগার হবেন না। তবে আপনি যেহেতু শপথ করেছেন এজন্য শপথ ভঙ্গ করে অন্যত্র বিয়ে বসে গেলে আপনাকে শপথের কাফারা দিতে হবে। শপথের কাফারা সম্পর্কে সূরা মায়েদার 89 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলেছেন। কয়েকটি অপশন আছে আমাদের কাছে। এক নম্বর হলো 10 জন মিসকিনকে আপনি খাদ্য দিতে পারেন অথবা তাদেরকে কাপড় চোপড় দিতে পারেন, ক্রীতদাস আজাদ করার বিষয়টি রয়েছে। আর যদি এগুলোর কোনোটি করতে পারেন তাহলে সেক্ষেত্রে 3টি রোজা রাখলে আপনি ইনশাআল্লাহ কসমের কাফারা আদায় করে ফেলবেন। ফারিহ আপনি জানতে চেয়েছেন, আমি একজনকে ভালোবাসতাম কিন্তু আমার মা বাবা আরেকজনের সঙ্গে বিয়ে ঠিক করেন, বিয়ের মজলিসে যখন আমাকে কবুল বলতে হয় তখন আমি মুখে কবুল বললেও মনে মনে ভালোবাসার মানুষের নাম কল্পনা করছিলাম। এখন আমি মা বাবার পছন্দ করা স্বামীর সঙ্গে সংসার করছি, আমাদের বিয়ে কি শুদ্ধ হয়েছিল? বোন ফারিহা, আপনার মা বাবা যে ছেলের ব্যাপারে বিয়ের আয়োজন করেছে, আপনি সেই ছেলের বিয়েতে সম্মতি দিয়েছেন, আপনার মৌন সম্মতি, আপনার আপনি সাজগোজ করেছেন সব কিছু, সেই ছেলের সাথে বিয়ে হচ্ছে আপনি জানেন। অতএব আপনি যদি অন্য কাউকে নিয়ত করেন বিয়ে এখানে বিশুদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ বিদনিল্লাহ। অর্থাৎ আপনার যার সাথে আপনার বাবা মা বিয়ে ঠিক করেছে আপনি সেখানে কবুলও বলেছেন, অতএব এখানে বিয়ে হয়ে গেছে। আগের ছেলের নিয়ত করে কবুল বললেই যে বিয়ে হয়ে যাবে তার সাথে ব্যাপারটা এত সহজ নয়, তাদের পক্ষ থেকে প্রস্তাব আসবে, বিবাহ আলাপ আলোচনা চলবে, তারপর আপনি সেটার সাড়া দিয়ে আপনি কবুল বলবেন, তখন বিবাহ
সেখানে হওয়ার প্রশ্ন উঠবে। কিন্তু যেহেতু এখানে সেরকম কিছু ঘটেনি, অতএব আগের ছেলের সাথে বা অন্য ছেলের সাথে যাকে আপনি মনে মনে কল্পনা করেছেন তার সাথে, তাকে নিয়ত করে আপনি কবুল বললেই যে তার সাথে বিয়ে হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সাজিদুর রহমান, আপনি ইউটিউবে আমাদের এই লাইভটি প্রিয় দর্শক ফেসবুকের পাশাপাশি আসুনা ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলেও সম্প্রচারিত হচ্ছে আপনারা জানেন। সেখান থেকে প্রশ্ন করেছেন এক ভাই, তার নাম হলো সাজিদুর রহমান। আপনি লিখেছেন, প্রাপ্তবয়স্ক দুই ভাই কি এক বিছানায় ঘুমাতে পারবে? এ ব্যাপারে শরীয়ত নির্দেশনা কি? প্রাপ্তবয়স্ক দুই ভাই এক বিছানায় শোবে না, এবারে শরীয়ত নির্দেশনা একেবারে স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে যে তিনি সন্তানদের যখন তারা বুঝতে শিখে, তাদের হিতাহিত জ্ঞান এবং ভালো মন্দ নিরূপণ করতে শিখে, তখন সেক্ষেত্রে এরকম বয়সে পৌঁছার পর নবী আলাইহিস সালাম বলেছেন, ওফার রাকু ওফার রেকু বাইনাহুম ফিল মাদাজিহ, অর্থাৎ তোমাদের সন্তানদের বিছানা তোমরা পৃথক করে দাও। এবং মোল্লা আলী কারী রহমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হানাফি মুহাদ্দিস, মিরকাতুল মাফাতিহে মিশকাতুল মাসাবিহের সরা, সেখানে তিনি লিখেছেন যে ভাই বোন সবার মধ্যে বিছানা পৃথক করে দেওয়াটা আবশ্যক এবং এক বিছানায় তাদেরকে রাখা উচিত নয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক পরিবারে প্রত্যেক সন্তানকে আলাদা আলাদা বিছানা দেওয়ার সামর্থ্য রাখেন না, তাহলে সেক্ষেত্রে একই খাটে যদি তারা শোন, মাঝখানে কোনো পার্টিশন কোলবালিশ ইত্যাদি দিয়ে দেন, তাহলে সেটিও পৃথক বিছানা হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তারা দায়মুক্ত থাকবেন। কিন্তু এই সমস্যাগুলো, অর্থাৎ একই বিছানা, বিশেষ করে একই কাপড়, একই কাঁথা, একই কম্বল নিচে অনেক সময় 10-12 বছর বয়স, 14-15 বছর হওয়ার পরেও ভাইয়েরা থাকেন অনেক সময়, এটি উচিত নয়। আমরা অভাবী মানুষ হলে আপনার সে ব্যবস্থাও আছে। আমরা এর আগে একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম, সেখানে আমাদের অনেক ভাইজন ভাই বোন আপত্তি করেছেন। মূলত আমরা যে উত্তরগুলো দিয়ে থাকি এগুলো আমাদের কোনো উত্তর নয়, আমরা কোরআন হাদিস থেকে সরাসরি সব বিষয়ের উত্তর দিয়ে ফেলবো, সেরকম আপনার উঁচু মাপের কোনো স্কলার বা কোনো গবেষক আমরা নই। ওলামা ইকরাম যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াই আমরা দিয়েছি, অতএব ভিন্ন কিছু নয়। তবে বস্তিতে বা বিভিন্ন জায়গায় মানুষ একটা বা দুইটা কক্ষে পরিবারের সব সদস্য থাকতে হয়, সেক্ষেত্রে কী করবেন? আমরা তো বলেছি যে একাকী থাকবে না ভাই বোন, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে একাকী থাকবে না, শুধুমাত্র নির্জনে সেখানে অন্যরা থাকবেন। এবং ধরুন দুই ভাই থাকলেন, তারা উপরে থাকলেন, বোন নিচে থাকলেন বা বোন উপরে থাকলেন, তারা খাটের নিচে বা চোখের নিচে ফ্লোরে শুইলেন, এভাবে বিভিন্নভাবে আপনারা থাকতে পারবেন। অর্থাৎ অপশন নাই তা কিন্তু নয়, এমনকি একই বিছানা থাকলেন, পার্টিশন দিয়ে দিলেন, তাতে পৃথক হলো এবং একই কম্বল বা কাঁথার নিচে শোবেন না। হাদিসে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে ব্যাপারে এবং এই নিষেধাজ্ঞা না মানলে যে ক্ষতিকর দিক সেটা অপরিষ্কার। আরমান হুসাইন, আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে, তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না, এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামায়ে কেরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে সম্পর্ক, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নামা রাদা আতু মিনাল মাজা, অন্য হাদিসে আসছে, লা রাদা ইল্লা ফি সানাতেন আও কামা ক্বালা আলাইহিস সালাম, দুই বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়া সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে, তা সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো কোনো রকম জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী। সাইফুল ইসলাম, আপনি লিখেছেন, কিছুদিন পরপরই শোনা যায় যে অমুক কোম্পানি বহু মানুষের টাকা নিয়ে উধাও হয়ে গেছে বা মেরে দিয়েছে, অন্যের সম্পদ আত্মসাদের পরিণাম সম্পর্কে যদি একটু বলতেন। ভাই সাইফুল ইসলাম, ইসলাম আমাদেরকে যে জীবনবিধান দিয়েছেন, এখানে শর্টকাটে সম্পদশালী হওয়ার কোনো সুযোগ আসলে রাখা হয়নি। এই জন্য আপনি দেখবেন যে আপনি বসে বসে সুদে টাকা লাগালেন আর বসে বসে আপনি তার লাভ খেয়ে আপনি বড়লোক হয়ে গেলেন, এই পদ্ধতিকে ইসলাম কিন্তু জায়েজ করেনি, এটা হারাম। এবং একইভাবে আপনি 10 টাকা দিয়ে লটারি কিনে 40 লক্ষ টাকার মালিক হয়ে গেলেন রাতারাতি, এরকম শর্টকাট ওয়েতে ধনী হওয়ার কোনো পথ কিন্তু ইসলাম রাখেনি।
অনেক কোম্পানি যেরকম মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে, আমরা গ্রাহকরাও সাধারণ মানুষ অনেক সময় লোভে পড়ে এই সমস্ত জায়গায় পা দেই এবং ক্ষতিগ্রস্ত হই। দুনিয়াও বরবাদ হয়, আমাদের আখেরাতেও বরবাদ হয়। এ বিষয়ে আমাদের সবার দায়িত্বশীল আচরণ করতে হবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদারগণ, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না। যে ব্যক্তি এরকম করবে আল্লাহ তাআলা বলেছেন তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন এবং ওয়াকানা যালিকা আল্লাহ ইয়াসির, এটা আল্লাহর জন্য সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানকাশ ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতকে প্রতারণা করে, ধোকা দেয়, তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষতিগ্রস্ত করে, সে আমার উম্মত হতে পারে না। দুনিয়াতে যারা এগুলো সম্পদের জন্য করছেন, বিভিন্ন কোম্পানি খুলে মানুষের টাকা বিভিন্নভাবে তারা সংগ্রহ করছেন, এরপরে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন, মানুষের টাকা নিয়ে একরকম তামাশা করছেন এবং তাদেরকে রিস্কের মধ্যে ফেলছেন, এ মানুষগুলো হয়তো অনেক সম্পদ আহরণ করছে, কিন্তু এরা কিয়ামতের ময়দান হবে সবচেয়ে অভাবী এবং ভিখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারী কে? তখন সাহাবীরা বললেন যে, আমাদের মধ্যে তো যার টাকা পয়সা নাই, মাল্লা দিনহারা ওয়ালা দিরহামা, তাকে আমরা মনে করি যে সে হলো অভাবী। নবী আলাইহিসসালাম বলেছেন, প্রকৃত অভাবী হলেন ওই ব্যক্তি যে কিয়ামতের দিন দুনিয়ার থেকে অনেক আমল টামল নিয়ে যাবে, কিন্তু পাওনাদারদের পাওনা দিতে দিতে মানুষের হক নষ্ট করেছে, সেগুলো পরিশোধ করতে করতে তা সে নিঃস্ব হয়ে যাবে, সমস্ত সওয়াব তার পাওনার বিপরীতে দিয়ে দিয়ে তার সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে, এরপরে পাওনাদারদের বদামল নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। তো এই জন্য যারা সম্পদ আহরণ করছেন, দুনিয়াতেই তাদের শান্তি হয় না, আখেরাতে অশান্তি তো নিশ্চিত। এই জন্য হারামে আল্লাহ রাব্বুল আলামিন আরাম রাখেননি। আল্লাহ তাআলা আমাদেরকে হারামকে না বলার তৌফিক দান করুন। বেশিরভাগ মুসলমানরা আজ আমরা নামাজ, কালাম, রোজা বা ইসলামের অন্যান্য অনেক বিধিবিধান পালন করলেও অন্যকে মেরে, ঠকিয়ে, অন্যায় করে বিভিন্নভাবে সম্পদ আহরণ করার এক নেশায় আমরা মত্ত হয়ে আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেন বদ্ধ হয় সেই তৌফিক আমাদেরকে দান করুন, এবং গ্রাহক যারা আছেন তারাও লোভে আপনার শর্টকাট ওয়েতে ধনী হওয়ার বা সম্পদ করার কোনো পথে যাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন এবং বোঝার তৌফিক দান করুন। এ ধরনের কাজ যদি কোনো আলেম বা কোনো হুজুর বা কোনো লেবাসধারী বা কেউ যদি করেন, তাহলে সেক্ষেত্রে সেটা হালাল হয়ে যাবে না। যদিও এই ধরনের কাজগুলো সাধারণত সমাজের এক শ্রেণীর মানুষ করে থাকেন, যারা হয়তো বিভিন্ন শ্রেণী পেশার সাথে জড়িত, যারা গায়রে আলেম বা আলেম নন। আলেমদের মধ্যে এ ধরনের ঘটনা খুবই কম ঘটে, কিন্তু সেই কমটাও অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক, কারণ আলেমদের প্রতি মানুষের যে আস্থা, সেখানে শতকরা এক দুটি ঘটনাও যদি এরকম আলেমদের দ্বারা হয়ে থাকে, মানুষের আস্থা কমে যায় আলেমদের প্রতি। এই জন্য আলেমদেরও দায়িত্বশীল হতে হয় এবং সচেতন হতে হবে, এবং লেবাস ধারণ করে কেউ যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেবারে সচেতন এবং সাবধান থাকতে হবে আমাদের সকলেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। ওমর ইসলাম, আপনি লিখেছেন, আরবি উচ্চারণ করে যিনি কোরআন শরীফ পড়তে না পারেন তিনি কি বাংলা উচ্চারণ করে পড়তে পারবেন? ভাই ওমর ইসলাম, এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে এই পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। আরবি উচ্চারণ করে পড়তে না পারলে আপনি বাংলা উচ্চারণে কোরআন পড়ার সুযোগ নেই। কারণ হলো, বাংলা বা পৃথিবীর যে কোনো ভাষায় আপনি আরবির উচ্চারণ যদি করতে যান, তাহলে সেটা বিকৃত হয়ে যাবে, আর কোরআন কারিমের বিকৃতি ঘটতে পারে, এভাবে কোরআন কারিমের তেলাওয়াত করা উচিত নয়। আপনি আরবিটাই যতটুকু সম্ভব শুদ্ধ করার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আপনাকে যাজা দিবেন, এমনকি আপনি বেদে বেদে আটকে আটকে যদি পড়েন তাতেও ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন এবং সওয়াব পাবেন আল্লাহ তাআলার কাছে, বরং কোনো কোনো হাদিসে যে ডবল সওয়াব পাবেন। এই জন্য আরবিতে আপনি পড়বেন এবং আপনার সাধ্যের সবটুকু দিয়ে আপনি শুদ্ধ করার চেষ্টা করবেন, একেবারে শতভাগ পারফেক্ট না হলে কোনো অসুবিধা নেই, এটা নিয়ে খুব অরিড হওয়ার কারণ নেই। তবে বাংলা উচ্চারণে সাহায্য নেবেন না, প্রয়োজনে অর্থ সহকারে কোরআন পড়বেন। এরপরে প্রশ্ন করেছেন জুবাইর আহমদ, আপনি লিখেছেন, আকিদা প্রতিযোগিতার নামে আপনি সালাফি আকিদা প্রতিষ্ঠা করছেন কেন? ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত ইসলামী আকিদা বইটি নিয়ে ওলামাদের আপত্তি আছে, আপনি আকিদা তহাবিয়া দিয়ে কেন প্রতিযোগিতার আয়োজন করেননি? ভাই জুবাইর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর খবর রাখেন। আমি শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমরা আসনা ফাউন্ডেশন থেকে যে আকিদা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছি, আকিদা পাঠের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছি, এর মূল এবং একমাত্র উদ্দেশ্য হলো যে এদেশের সাধারণ মানুষের একটা বড় অংশ যারা জন্মসূত্রে মুসলিম, অথচ ইসলামের একেবারে বেসিক বিষয় যেগুলো ইমান সংক্রান্ত, সে বিষয়গুলো তাদের জানা নেই। তো তাদের ইমান সংক্রান্ত একেবারে বেসিক বিষয়গুলো যেন জানতে পারেন, সেই জন্য আমরা এই প্রতিযোগিতা অ্যারেঞ্জ করেছি। এখানে কোনো বিশেষ ইজম প্রতিষ্ঠা করা বা কোনো ইজমকে আপনার কাউন্টার দেওয়া, এরকম কোনো উদ্দেশ্য গুণাক্ষরেও আমাদের অন্তরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টি জানেন। আমরা একজন মুসলিম হিসাবে যখন আমাদের অবস্থান পরিষ্কার করব, তারপরে যদি আমাদের ব্যাপারে কারোর ধারণা খারাপ করেন, তাহলে তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন কিয়ামতের ময়দানে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহর ইসলামী আকিদা বইটি কেন নির্বাচন করেছি, এর মূল কারণ হলো যে আকিদার উপরে বাংলাদেশে বাংলা ভাষায় যে খুব ভালো এবং আপনার
সার্বিকভাবে মানুষকে সারা দেশে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অ্যারেঞ্জ করার মতো যে অনেক বই আছে তা কিন্তু না। কিছু কিছু বই আছে যে ভাষাগত দিক থেকে আপনার শিক্ষিতদের মাঝে আপনি বিতরণ করবেন, এটা দিয়ে প্রতিযোগিতা করবেন, সেরকম না। কিছু কিছু বই আছে যে আকিদার নামে বিভিন্ন গ্রুপের আক্রমণ পাল্টা আক্রমণ, আহলে সুন্নাহ জামাতেরই এক গ্রুপ অন্য গ্রুপকে আক্রমণ পাল্টা আক্রমণের বিষয়গুলো আছে এবং এ জাতীয় নানান সমস্যা আছে। ভাষাগত দিক, উপস্থাপনার সৌন্দর্য, কোরআন হাদিসের রেফারেন্স এবং সার্বিক দিক বিবেচনা করে আমরা ইসলামী আকিদা বইটিকে নির্বাচন করেছি। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহকে আমরা ফেরেশতা মনে করি না, তিনি নিষ্পাপ নন, তিনি একজন মানুষ ছিলেন। সন্দেহাতীতভাবে তার বহু ভুল হয়েছে এবং এই বইতেও তার কোনো ভুল থাকতে পারে। যদি কোনো আল্লাহর বান্দা সে ভুল আমাদেরকে দেখিয়ে দেন, আমরা মানুষকে সাবধান করব, সতর্ক করব ইনশাআল্লাহ বিদনিল্লাহ। আমরা আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহকে অন্ধের মতো অনুসরণ করছি এরকমটি মনে করার কোনো কারণ নেই এবং তার এই বইটি নির্বাচন করেছি বিশেষ কোনো দুর্বিসন্ধি থেকে, ষড়যন্ত্র থেকে, ইজম প্রতিষ্ঠা করার জন্য। এই অভিযোগ যে সমস্ত বন্ধুরা করছেন, ভাইরা করছেন, তারা আমাদের প্রতি অবিচার করছেন। আমি আবারও বলছি, সাধারণ মানুষ ইমানের বেসিক বিষয়গুলো পর্যন্ত জানে না, তাদের এই বিষয়গুলো জানানোর জন্যই আয়োজনটা করা। এবং আমরা মনে করি না যে এই বইটা পড়লে কেউ বিভ্রান্ত হয়ে যাবে, কেউ গোমরাহ হয়ে যাবে, আমাদের মনে হয় না। আপনারা আমাদেরকে সাহায্য করতে পারেন যে এই বইতে বড় দাগে, মোটা দাগে যদি কোনো ত্রুটি থাকে। হ্যাঁ, আপনি যদি বলেন যে এটা নিয়ে আলেমদের আপত্তি আছে, তো আল্লাহর কালাম ছাড়া কোনটা নিয়ে আপনার মানুষের সংকলিত কোনো বই, এমন কোনো বই আছে যেটা নিয়ে আপত্তি নেই? আমরা আসলে নিজেরা যখন কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে অপছন্দ করি, তখন তার কোনো বই, তার কোনো কিছুতে আমরা বহু দোষ খুঁজে পাই। কিন্তু আমার চিন্তাধারার, আমার পছন্দের মানুষ যারা আছেন, তাদের শত বই, হাজারো বক্তব্য, হাজারো ভুল ত্রুটি, এগুলো তো মানুষ হিসাবে তাদেরও আছে, কিন্তু সেগুলো নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। এটা খুবই দুঃখজনক, এই চরিত্র আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে। আমি নিজেও এটা থেকে যে মুক্ত তা বলছি না। আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহর একটা জীবনী আমরা বের করার চিন্তা করেছি একবার সুন্নাহ ট্রাস্টের সাথে কথা বলে। সেখানে আমাদের একটা পরিকল্পনা ছিল এরকম যে স্যারের যে সমস্ত ভুলগুলো হয়েছে সেগুলোকে আমরা একত্র করব। আমি ব্যক্তিগতভাবে আমার বিভিন্ন মাসআলা থেকে আমি সরে এসেছি, প্রত্যাহার করেছি, সেগুলোর একটা তালিকা আমি পেশ করব চিন্তা করেছি এবং ইতিমধ্যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা জানিয়েছি যে আমাদের কোনো মাসআলা মনে হয়েছে ভুল, আমরা সেটার থেকে সরে এসেছি। এবং এটা তো একটা রুটিন প্রক্রিয়া, আসলে এটা পৃথিবীর সকল যুগের বড় বড় স্কলারদের আপনার সিস্টেম ছিল এটি, আর আমরা তো সাধারণ মানুষ। যাই হোক, তো আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহর বই দিয়ে আপনার আকিদা প্রতিযোগিতার অ্যারেঞ্জ করে আমরা এখানে আপনার এদেশের ওলামা একরামকে, বিশেষ করে এদেশের মূলধারার ওলামা একরামকে আক্রমণ করা, তাদেরকে আপনার তাদের চিন্তাধারাকে ভুল প্রমাণ করা, এরকম কোনো কথা চুল পরিমাণ আমাদের মাথায় আসেনি। আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন, আমাদের ভাইদেরকে তাদের কুধারণার জন্য আল্লাহ তালা ক্ষমা করুন। আকিদার তহবি দিয়ে প্রতিযোগিতা কেন অ্যারেঞ্জ করিনি? আকিদার তহবি আকিদার সবচেয়ে পছন্দের কিতাব আমার, কিন্তু আকিদার তহবিয়ার মূল পাঠটা অত্যন্ত সংক্ষিপ্ত, এত বেশি সংক্ষিপ্ত যে আমরা যদি আকিদার গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষকে জানাতে চাই, তাহলে এই বই থেকে একেবারে সাধারণ মানুষ শুধু মূল পাঠ থেকে খুব বেশি সরাসরি উপকারী হওয়ার সুযোগ কম। তাছাড়া সারা দেশব্যাপী যখন একটা প্রতিযোগিতা হবে, সেখানে শত শত হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে, সেখানে অন্তত সখানেক সদয়েক প্রশ্ন করতে হবে, বরং আরও বেশি প্রশ্ন করার প্রয়োজন হবে যাতে করে মানুষ পুরো বইটা পড়ে। মানে একটা প্রতিযোগিতার অনেকগুলো দিক থাকে, খুব সংক্ষিপ্ত যদি প্রশ্নোত্তর করা হয় তাহলে সেক্ষেত্রে শুধু আলেমরা পুরস্কার জিতে যাবে, সাধারণ মানুষ আর আগ্রহ থাকবে না তাদের। এসব বিবেচনায় আসলে খুব অতি সংক্ষিপ্ত কোনো বইকে রাখা যায়নি। তা নাহলে আকিদা তহাবিয়ার প্রতি আমাদের যে ভালোবাসা, সেখানে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ ইসলামী আকিদা বইর প্রতি তার শতভাগের, হাজার ভাগের এক ভাগ হতে পারে না, প্রশ্নই ওঠে না। ইমাম তহাবি রহমাহুল্লাহ তার প্রতি ভালোবাসার সাথে আব্দুল্লাহ জাহাঙ্গীর প্রতি ভালোবাসাকে তুলনা করা যায় না কোনোভাবেই। তো আমাদের প্রতি যারা কুধারণা করছেন, আল্লাহর ব্রাহ্মে তাদেরকে মাফ করুন। আর হ্যাঁ, আমরাও মানুষ, ভুলের উদ্দে নই, আমাদের ভুল ত্রুটি হলে সেটা ধরিয়ে দেবেন, কিন্তু সুনির্দিষ্ট ভুল নিয়ে আমরা কথা বললে সেটা সবচাইতে ভালো এবং নিরাপদ। এরপরে তাহিনুর আলম সিদ্দিকি আপনি লিখেছেন, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি যদি সুদের হিসাব করার সফটওয়্যার বানিয়ে বিক্রি করি আর তারা সেটা ব্যবহার করে, তাহলে কি আমার সুদের পাপ হবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মায়েদায় বলেছেন, দুই নম্বর আয়াতে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সীমালঙ্ঘন এবং গুনাহের কাজে এক অন্যের সহযোগিতা করো না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত যারা তাদের প্রতি লানত এবং অভিশাপ সম্পাদ করেছেন। তো এই জন্য আপনার সফটওয়্যার ব্যবহার করে যদি শুধুমাত্র এটা সুদের হিসাবেই ব্যবহার হবে, আপনি জানেন, এবং সেটা ব্যবহার করে মানুষ সুদের কারবার করবে, এটিই হলো এটার ব্যবহারের একমাত্র পথ, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি জায়েজ হবে না, কারণ এটি অন্য কাজের সহযোগিতা হচ্ছে, অন্য কোনো
উপায় উপার্জনের চিন্তা আপনার করা উচিত একজন ইমানদার হিসেবে। শরীফুল ইসলাম, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না, কতটা শরীয়তসম্মত এই মাসালা? হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম, কারণ হলো এই ধরনের মাসালা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে, যে কোনো দাম চাইবে, আপনি দাম দরদাম করতে পারবেন না। মূলত এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি। অন্য দশটি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। আলামিন ইসলাম, আপনি জানতে চেয়েছেন, ডেকোরেশনের ব্যবসায়ী কি হিন্দুদের পুজোর সময় তাদের মন্দিরে বা গির্জার জন্য ডেকোরেশন ভাড়া দিতে পারে? উত্তর হলো না। যেটুই একটু আগে বলেছি, সুরা মাদা 2 নম্বর আয়াত অনুযায়ী আপনি অন্যায় কাজে সহযোগিতা, প্রত্যক্ষ সহযোগিতা করতে পারেন না। আপনি হয়তো বলবেন যে তাদের এটা তো থেমে থাকবে না, তো অন্য কেউ যদি গুনাহে লিপ্ত হয় বা ভুলে পা বাড়ায়, তো আপনি তো নিজেকে সেই ক্ষতির দিকে পা বাড়াতে পারেন না। সাকিবুল ইসলাম, আপনি লিখেছেন, বাবা মা রাজি না হওয়া সত্ত্বেও দিনদারিতা দেখে পছন্দ করা কোনো মেয়েকে বিয়ে করলে কি তাতে বাবা মার অবাধ্যতা করা হবে? দেখতে হবে যে বাবা মা আপনার দিনদার পাত্রী বিদিনদান মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে তারা নারাজ, এ বিষয়টা কতটা পরিষ্কার। ব্যাপারটা যদি এরকম হয় যে আপনি কোনো একজন মেয়েকে দিনদার মনে করে পছন্দ করছেন, বাবা মা আরেকটা দিনদার মেয়ে পছন্দ করছে, আপনার হয়তো এর প্রতি বিশেষ কোনো দুর্বলতার কারণে আপনি একেই একমাত্র দিনদার মনে করছেন, বেশি দিনদার মনে করছেন, তো এই সমস্ত ক্ষেত্রে বাবা মার মতামতকে অবজ্ঞা করা উচিত নয়। তবে যদি এমন হয় যে অনেক বাবা মা আছেন, তাদের দিনদারিতার কোনো বালাই তাদের কাছে নাই, কোনো গুরুত্ব তাদের কাছে নাই, তাদের কাছে দুনিয়াটাই মুখ্য, তারা বরং দিনদারিতার কারণে অনেক সময় অ্যাভয়েড করেন, এরকম যদি হয় তাহলে সেই অভিভাবক আসলে তার দিনদার সন্তানের অভিভাবকত্ব করার যে নৈতিক অধিকার সেটাই রাখেন না। এরকম ক্ষেত্রে আপনি বাবা মার প্রতি দুর্ব্যবহার না করে, বেয়াদবি না করে, আপনি আপনার অপারগতার কথা প্রকাশ করে যদি আপনি দিনদার পাত্রীকে বিবাহ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মার অবাধ্য হয়েছেন তেমনটি বলা যাবে না। সাবির আহমেদ, আপনি আইডি থেকে লিখেছেন, মসজিদে না গিয়ে নিয়মিত নিজের ওয়াইফের সাথে ঘরে জামাতে নামাজ আদায় করা কি সঠিক হবে? মোটেও সঠিক হবে না ভাই সাব্বির, কারণ হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছেন, এই দিনে পাঁচ ওয়াক্ত সালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আর এই পাঁচ ওয়াক্ত সালাত পুরুষদের জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জামিন এবং জিম্মাদার হয়ে যান, তাদের মধ্যে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে মসজিদে যাতায়াত করে সালাত আদায় করার জন্য। অন্য এক হাদিসে নবী আলাইহিসসালাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইরফাউ বিহি দারাজাত, আমি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের কারণে আল্লাহ তালা তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিবেন। সেই প্রশ্নের পর সাহাবীরা বলেছিল, অবশ্যই বনী রাসূলুল্লাহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলোর কথা বলেছেন তার মধ্যে একটা আমল হলো মসজিদে যে ঘন ঘন যায়। তো মসজিদে যাওয়া, মসজিদে গিয়ে সালাত আদায় করার জন্য নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে, আর জামাতের আয়োজনটা মসজিদে হবে পুরুষদের জন্য, এতেই জামাতের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে। বাসায় আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে জামাত নিয়মিত করেন, অথচ আপনার হাতের নাগালে আশেপাশে মসজিদ থাকে, তাহলে আপনার এই কাজটি উচিত হবে না, সঠিক হবে না। জামাতের সাথে সালাত আদায়ের যে নির্দেশ, সে নির্দেশটা পালন হবে না। হ্যাঁ, আপনি জামাতে আদায়ের সবটা পেলেন শুধুমাত্র। অবশ্য এ বিষয়ে রদ্দুল মুহতারের যে ফতোয়া রয়েছে, সেই ফতোয়াকে যদি আমরা সামনে রাখি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাই যে যদি আপনার পরিবার পরিজনের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে আপনি জামাতের আয়োজন করেন, ধরুন মসজিদ দূরে আপনি আপনার বাসা বাড়িতে বা আপনার বিল্ডিংয়ে যারা আছে তাদেরকে নিয়ে আপনি সালাতের আয়োজন করলেন, জামাতের আয়োজন করলেন সবাইকে নিয়ে, তাহলে এটা মাকরুহ হবে না। কিন্তু সেক্ষেত্রেও মসজিদে জামাতের সাথে সালাত আদায় করাকে আফদল বলা হয়েছে রদ্দুল মুহতারে। এরপরে মাহদি ইসলাম, আপনি লিখেছেন, অমুসলিমের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কি না এবং তাদের বাড়িতে বেড়ানো যাবে কি না? অমুসলিমের হাতে রান্না করা খাবার খেতে কোনো নিষেধাজ্ঞা নেই। নবী রাসূলুল্লাহ ইহুদি মহিলার বাড়িতে দাওয়াত খেয়েছেন, বোঝা গেল যে তাদের হাতে রান্না খাওয়া জায়েজ আছে। আপনি কি খাচ্ছেন সেটি হলো বিষয়, যদি খাবারটি হালাল হয় তাহলে অমুসলিমের হাতেও খেতে পারেন, আর যদি খাবারটি হারাম হয়, সেটা যদি কোনো ভালো ইমাম সাহেব, মক্কার ইমাম সাহেব রান্না করেন, সেটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। দেখতে হবে যে খাবারটা হালাল কি হারাম, সেটি হলো মূল বিষয়। এরপর এমডি মাহমুদ হাসান, আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না? একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না, এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে কাসির হয়ে যাওয়া, অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন। অনেককে দেখা যায় যে সিজদা যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে, তিনি আমলে কাসির করে ফেলছেন, অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন, এটা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যায়। এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে, হাইয়াত থেকে তিনি
সরে যান, তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি এত বেশি মানে তিনি নড়াচড়া না করেন বা খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন, পরিষ্কার করেন, তাহলে সেটা জায়েজ হবে। যদি এত ধুলাবালি হয় যে নিঃশ্বাসের সাথে তার নাকে ঢুকবে, তিনি ক্ষতিগ্রস্ত হবেন, অসুস্থ হবেন, এরকম আশঙ্কা থাকে, তাহলে এটি করা যেতে পারে। হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন, এটি জায়েজ আছে। কিন্তু একান্ত যদি জরুরি না হয় তাহলে শুধুমাত্র সূচি ব্যয়ের কারণে বা অতি শৌখিনতার কারণে এমনটি করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয়। মির্জা কাফি, আপনি লিখেছেন, ঘরজামে থাকার বিধান কি? ভাই, ঘরজামে থাকতে শরীয়ত নিষেধ করেনি আমাদেরকে, এবং আল্লাহ নবী শুআয়ব আলাইহিসসালামের ঘরে আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম ঘরজামা হিসেবে 10 বছর বা তারও বেশি সময় কাটিয়েছেন। তো বিষয়টি যদি নাজায়েজ হতো তাহলে তিনি এটি করতেন না, এবং কোরআন আল্লাহ তাআলা তার বিবরণ উল্লেখ করেছেন। তাছাড়া কোরআন হাদিসে কোথাও শ্বশুর বাড়িতে থাকা যাবে না বা শ্বশুর বাড়িতে নিজের আবাসন হিসাবে থাকা যাবে না এমন কোনো কথা বলা হয়নি। তবে হ্যাঁ, ঘর জামাই হিসাবে কেউ যদি থাকছে অ্যাজ এ যৌতুক হিসাবে যদি সেখানে থাকে, ধরুন কারোর মেয়ে বিয়ে করেছেন, শর্তই হলো যে তাকে সেখানে বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে, ফ্ল্যাট দিতে হবে, সেখানে সে যা উঠবে, শর্ত দিয়ে যদি সে যৌতুক হিসাবে সেখানে আদায় করে নেয় সেটি, তাহলে তো সেটি গুণা হবে, তো কোনো সন্দেহ নেই। যৌতুকের যে বিধান সেটি এখানে প্রযোজ্য হবে, অর্থাৎ গুণা হবে, তার জন্য এটি জায়েজ হবে না। আর যদি শ্বশুর পক্ষই বরং আবদার করে, অনেক সময় দেখা যায় যে কোনো বাবার একমাত্র কন্যা সন্তান আছে, সেই কন্যা সন্তানকে তিনি চান যে তার মেয়েকে যেখানে বিয়ে দেওয়া হোক সাথে রাখবেন, পাশে রাখবেন, তো জামাই যদি রাজি হয় তাকে ঘর জমা রাখা হয়, তাহলে সেক্ষেত্রে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা যেহেতু এখানে লঙ্ঘন হচ্ছে না এবং কোরআন কোথাও যদি নিষেধ করা হয়নি, অতএব এটি হারাম বা নাজায়েজ বা গুনাহের কারণ হওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এর পরের প্রশ্ন হলো, আহসান আন্দ্রি অনিদ্রা এআরই থেকে আপনি লিখেছেন, যৌন ক্ষমতাহীন পুরুষদের বিয়ের বিধান কি? যারা যৌন ক্ষমতাহীন তাদের জন্য বিবাহ করা জায়েজ নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম হাদিসে বলেছেন, মানে ইস্তাতা আমিনকুমুল বাআত ফালিয়াতাযাওয়াজ, যার সক্ষমতা আছে বিবাহ করার তিনি বিবাহ করবেন। যৌন ক্ষমতা যদি কারোর না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি বিবাহ করলে একজন নারীর অধিকার নষ্ট হবে, খর্ব হবে, সেই অধিকার কোনো পুরুষকে দেওয়া হয়নি। বিধায় তিনি ইচ্ছাকৃত কোনো নারীকে বঞ্চিত করা তার হক থেকে, অধিকার থেকে, এই সুযোগ তার নাই, সেজন্য এটি জায়েজ নয়। ফরজান হোসেন, আপনি লিখেছেন, জুমার দিনে কি ফরজের সালাতে নির্দিষ্ট সুরা দিয়ে নামাজ পড়তে হবে? অবশ্য আগের প্রশ্ন উত্তরে একটু বলি যে যৌন ক্ষমতা না থাকার পরে যদি তিনি বিয়ে করেন, তার স্ত্রী যদি যৌন চাহিদা পূরণের প্রয়োজন না থাকে অথবা স্ত্রী যদি স্যাক্রিফাইস করেন, তাহলে সেক্ষেত্রে এটি তার জন্য অবশ্যই জায়েজ হবে। অর্থাৎ এখানে স্ত্রীর অধিকার বিষয়টা ইসলাম দেখবে, এটি হলো মূল বিষয়। ফরজান হোসেন, আপনি লিখেছেন, জুমার দিনে কি ফরজের সালাতে নির্দিষ্ট সুরা দিয়ে নামাজ পড়তে হবে? আপনি বোধহয় ফজরের সালাতের কথা বলেছেন। জুমার দিন ফজরের সালাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি প্রথম রাকাতে সুরায়ে আলিফ লাম মিম সেজদা আর দ্বিতীয় রাকাতে সুরায়ে দাহার এটি তেলাওয়াত করতেন। এটি বুখারী শরীফ ইবনে হাজিজের কিতাবে বর্ণিত হয়েছে, এবং এরও বিশেষ কারণ আছে যে সারা সপ্তাহ ধরে আমাদের যে রসদ জোগাড় করতে হয়, সারা সপ্তাহ ধরে আমাদের যে আপনার কী বলে এটাকে, আমাদের যে ইমানের জন্য যে আপনার পুঁজি সংগ্রহ করতে হয় সেটা এই দুটা সুরার মধ্যে রয়েছে। জুমার দিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়তেন, এবং হারামাইনে যারা সালাত আদায় করেছেন তারা জানেন যে সেখানে আলহামদুলিল্লাহ ইমাম সাহেবগণ এখনও এটি আমল করেন, এবং সৌদি আরবে অনেক মসজিদে আমলটা হয়ে থাকে। আমাদের দেশে এটি খুব কম, কারণ এই দুই সুরা পড়তে গেলে আসলে 15-20 মিনিট বা তার চাইতেও বেশি সময় লেগে যেতে পারে, অনেকের জন্য সেটি কষ্টের কারণ হয়, কিন্তু এটি সুন্নাহ। এমনকি কোনো মা, কোনো নারী, তিনি যদি তার যদি মুখস্থ থাকে তাহলে তিনিও এই আমলটি তার বাসা বাড়িতে করতে পারেন, তবে এটি না করলে যে গুণা হবে পার্টি কিন্তু সেরকম না, যেহেতু সুন্নাহ। জাহিন মুস্তাক, আপনি আইডি থেকে লিখেছেন, সময়ের সদ্ব্যবহার সম্পর্কে ইসলাম কি বলে? সময়কে ইসলাম অনেক বেশি গুরুত্ব দিয়েছে। ওয়াল আসর আল্লাহ তালা সময়ের শপথ করেছেন, ওয়াল ফাজর আল্লাহ তালা সকালের শপথ করেছেন, যুগের শপথ আল্লাহ তালা করেছেন, এরকম বিভিন্ন সময়ের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সময়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুখারী হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীর মিনান নাস আস-সিহ্হাতু ওয়াল ফারাক, দুটি নিয়ামতের মধ্যে মানুষ থেকেও ক্ষতিগ্রস্ত হয়, সেগুলোকে নষ্ট করে ফেলে, হেলায় হারিয়ে ফেলে, যার কারণে আপনার সেই দুটি নিয়ামতের মধ্যে একটা হলো যে আস-সিহ্হাহ সুস্থতা, আর আল-ফারাক অবসর যে সময়, এই সময়টা
আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। এই নিয়ামত পেয়েও মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ এটাকে সঠিক ব্যবহার করতে পারে না। এই জন্য সময়কে অপচয় করা, সময়কে নষ্ট করার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল্লাহ মুরিদুন, ঈমানদারদের মধ্যে তারাই সফল যারা তা অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলাম মার এর মাতরকু মা লা ইয়ানিহি, মানুষের ইসলাম তখন সৌন্দর্যমণ্ডিত হয় যখন তিনি অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে পারেন। ইমাম শাফি সহ অনেক বড় ইমামগণ হাদিস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। অনেকে বলেছেন যে এই যে একটা হাদিস নবী সাল্লাম যত হাদিস আছে সেগুলোকে যদি সংক্ষিপ্ত করা হয়, গোটা ইসলামের নির্যাস বের করা, তার ভিতরে এই হাদিসটি উঠে আসবে। অর্থাৎ সময়কে কোনো অবস্থাতে নষ্ট করার সুযোগ নেই ইসলামে। একজন মুসলমানকে এই জন্যই তো পাঁচ ওয়াক্ত সালাত, সকাল সন্ধ্যার দোয়া, প্রতিটা মুহূর্তকে রুটিন ভিত্তিক ব্যবহার করার জন্য ইসলাম দিয়েছে। আজকাল তো আমাদের এত সময় যে টাইম পাসের জন্য আমরা অনেক অপকর্ম করে থাকি, অনেক গুনাহের কাজ করে থাকি, গেমস ইত্যাদি খেলে বদভ্যাস করে থাকি। অথচ সাহাবিরা এত বেশি আমল করতেন যে আমল করতে করতে শেষ করতে পারতেন না। তখন এসে নবীজির কাছে বলতেন, আসলে আমাদেরকে সংক্ষিপ্ত কিছু বলেন, মানে করে শেষ করতে পারছি না, এত আমল, এত রুটিন। অতএব সময়ের কদর আমাদের করতে হবে। সময়ের সমষ্টি তো আমাদের জীবন, অতএব এই জীবনের বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দিবেন যদি সঠিক ব্যবহার করতে পারি। এমনি আতিক হোসেন আপনি লিখেছেন, নবীজির নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু সাল্লাম না বললে কি গুণা হবে? কোনো মজলিসে যদি নবী আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়, একবারও যদি কেউ দুরুদ পাঠ না করেন তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন। আর যদি জীবনে একবারও তিনি দুরুদ পাঠ না করেন তাহলে তিনি তো ফরজতরক করেছেন। আর একই মজলিসে বারবার যদি প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের নাম উল্লেখ হয় তাহলে প্রথমবার উল্লেখের পর পরবর্তী বারগুলোতে করলে সব হবে, আল্লাহ তালা 10 বার তরফ থেকে রহম নাজিল করবেন, আর না করলে গুনাহগার হবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করলে, তার নাম শোনার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে বা তার জন্য সালাতু সালাম পেশ করলে আমরাই মানে লাভবান হব, আমরাই উপকৃত হব। এতে নবী আলাইহিস সালামের কোনো উপকার হোক বা হোক, আমাদের উপকারটা হবে, সেটাই হলো মূল এবং মুখ্য বিষয়। আল্লাহর বান্দা আইডি থেকে আমি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, কেকের উপর হ্যাপি বার্থডে ইত্যাদি লিখে বিক্রি করা কি জায়েজ হবে? এতে কি গুনাহের সহযোগিতা হবে কি না? হ্যাপি বার্থডে ইত্যাদি লিখে আপনি যদি কেক বিক্রি করেন তাতে আপনার বিক্রি করাটা হারাম হয়ে যাবে না। আর জন্মদিন পালন করাটা ইহুদি খ্রিস্টানদের এর্তেবা অনুষ্ঠান হিসাবে নাজায়েজ কাজ, কিন্তু এর কারণে যে আপনার উপার্জন হারাম হয়ে যাচ্ছে ব্যাপারটি এরকম না। আপনি যদি সম্ভব হয় এ ধরনের অর্ডার অ্যাভয়েড করার, সেটি করা আপনার জন্য হবে তাকওয়ার দাবি, যেহেতু ইসলাম এই জন্মদিবস ইত্যাদি উদযাপন করাটাকে সমর্থন করেন এবং এটি সম্পূর্ণই বিজাতীয় সংস্কৃতি, কালচার। নবী সাল্লাল্লাহু সাল্লাম তাদের কালচার এবং সংস্কৃতি থেকে আমাদেরকে নিজেদেরকে দূরে রাখার নির্দেশনা দিয়েছেন। এই জন্য আপনি অন্যায় কাজে সহযোগী হবেন না যথাসম্ভব। এমনি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, মেয়েদের গজল শোনা যাবে কি? মেয়েদের যদি কণ্ঠে গজল হয় সেটি পুরুষরা শুনতে পারবেন না যদি প্রাপ্তবয়স্ক নারী হয়। ছোটো বাচ্চা মেয়ে হলে ভিন্ন কথা। এর মূল কারণ হলো যে তাদের কণ্ঠে যখন গজল গাওয়া হবে সন্দেহাতীতভাবে কণ্ঠকে তারা কোমল করবেন, সুন্দর করবেন এবং কণ্ঠের মধ্যে মাধুর্য আনার চেষ্টা করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ফালা তাখান আল্লাহুল কওল, মেয়েরা যখন কথা বলবে পুরুষদের সাথে তখন কণ্ঠকে কোমল করবে না। এবং ওয়াকুলনা কওলাম মারুফ, আল্লাহ তালা মেয়েদেরকে কথা বলার ক্ষেত্রে বলেছেন যে তারা কথা বলবে স্বাভাবিক কথা, যে কথার মধ্যে কোনো প্রকার অস্বাভাবিকত্ব, কোনো প্রকার কৃত্রিমতা ইত্যাদি থাকবে না, সেই বিষয়টি যেন আমাদের মাথায় থাকে সেটি দেখতে হবে। এই জন্য মেয়েদের কণ্ঠে গজল হলে সেটি শোনা জায়েজ নয়। তানজুমা নিশাত আপনি লিখেছেন, আল্লাহর নাম লেখা লকেট কি সবসময় পরে থাকা যাবে? আল্লাহর নাম লেখা লকেট আপনি সবসময় পরে থাকতে পারেন, কিন্তু কেন আপনি আল্লাহর নাম লেখা লকেট পরবেন, এই উদ্দেশ্যটা একটা গুরুত্বপূর্ণ। আপনাদের আল্লাহর প্রতি ভালোবাসা থেকে আল্লাহর নামটা দেখবে, স্মরণ হবে, সেই জন্য আপনি রাখেন, অসুবিধা নেই। তবে বাথরুম বা টয়লেটে আপনি যখন যাবেন এটাকে গেঞ্জি বা জামা ইত্যাদির ভেতরে রেখে তারপর প্রবেশ করবেন। বিলকিস নাসরিন বোন আপনি লিখেছেন, চলতি বাস বা চলতি নৌকায় মেয়েদের সালাত আদায় করা যাবে কি? অবশ্যই মেয়েরা সালাত আদায় করবেন, যাবে কি না বরং করতে হবে, ওয়াক্ত যদি চলে যায় তাহলে সালাত সময়মতো আদায় করতে হবে। না সালাত কানাত আল মুমিনিনা কিতাবা মাওকুতা, ইমানদারদের জন্য সালাত সময়মতো আদায় করাটাকে ফার্জ করা হয়েছে, আবশ্যিকভাবে করা হয়েছে, এই জন্য অবশ্যই পড়তে হবে। এমনি মাহরাব, তবে হ্যাঁ আপনি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন, আমাদের বিগত কোনো একটা পর্বে আমরা একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম, আমাদের এই প্রশ্ন উত্তরগুলো যেহেতু কেটে কেটে আলাদা করে ইসলামী প্রশ্ন উত্তর পেজ এবং ইউটিউব চ্যানেলে যায়, সেখানেও একটা ক্লিপস আমরা দিয়েছিলাম, সেখানে বিস্তারিত বলেছি আমরা যে আপনার চলতি নৌকা বা এ জাতীয় ট্রলারিতে সালাত যদি কেউ দাঁড়িয়ে আদায় করতে না পারেন, দাঁড়িয়ে আদায় করলে পড়ে যাবেন এরকম আশঙ্কা হতে পারে, বসে আদায় করবেন কিন্তু আদায় করতে হবে। এমনি মেহরাব আপনি লিখেছেন, প্রাণীর মতো দেখতে খেলনা পাতি বিক্রি করা জায়েজ হবে কি? খেলনা হিসাবে বাচ্চাদের এগুলো প্রাণীর ব্যবহার জায়েজ আছে কিনা এটা নিয়ে ওলামা ইকরামের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ওলামা ইকরামগণ এটাকে জায়েজ বলেন,
যেহেতু মাদানা আশাদাতালানহা পুতুল দিয়ে খেলা করেছেন এবং সাহাবিদের মধ্যে এরকম ঘটনা ঘটেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন বলে বর্ণিত হয়নি, সেটার উপর ভিত্তি করে তারা বলেন যে জায়েজ আছে। আবার অনেক উলামায়ে কিরাম নিষেধ করেন এবং সেক্ষেত্রে বলেন যে হয়তো তারা সাহাবিরা যে খেলেছেন সেই খেলনায় হয়তো আপনার পুতুলের শেপ ছিল কিন্তু চোখ কান ইত্যাদি দিয়ে পূর্ণাঙ্গ পুতুল ছিল না, একটা মানুষের যা যা থাকে সেগুলো আসলে মৌলিক অঙ্গগুলো হয়তো ছিল না। তো এরকম যদি পুতুল হয় সেটা করা যেতে পারে, আর পূর্ণাঙ্গ পুতুল হলে সেটির অ্যাভয়েড করা, সেটির ব্যবহার না করাটাই হলো নিরাপদ, ঘরে ফেরেশতা আসে না এই সমস্ত পুতুলের কারণে। এরপরে এমডি আরিফ হাসান অমিত আপনি লিখেছেন, বইটা নিয়ে অ্যাপ ডাউনলোড করে প্রতিযোগিতা অংশগ্রহণ করা যাবে কি? ইসলামিক কিতাব বই আমাদের কাছ থেকে কেনাটা এটা প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য কোনো শর্ত নয়। আপনি বই নিজের মতো করে সংগ্রহ করতে পারেন, অ্যাপ থেকে ডাউনলোড করতে পারেন, তবে ডাউনলোড করার অধিকার আপনাকে আসুন্না ট্রাস্ট দিয়েছে কি না সেটা আমি জানি না। আসুন্না ট্রাস্ট যদি না দিয়ে থাকে, কেউ যদি এটাকে পিডিএফ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি নাজায়েজ কাজ করেছেন। কারণ হলো যে কোনো বই যারা প্রকাশ করে এটা তাদের অ্যাসেটের জন্য তাদের পয়সা খরচ হয়, এখানে তাদের বাণিজ্যিক স্বার্থ আছে, আরেকজন সেটা পিডিএফ করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা তার জন্য জায়েজ নয়। যদি তারা অনুমতি দিয়ে থাকেন বা তারাই করে দিয়ে থাকেন তাহলে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই যদি আপনি এই বইটি ডাউনলোড করে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংখ্যা অনেক বেশি বাড়ছে, আমরা খুবই অনুপ্রাণিত। আমাদের সিরাত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সবার পুরস্কার আমরা হস্তান্তর করে ফেলেছি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে, বিশাল বড় কর্মযজ্ঞ ছিল। এবং এই প্রতিযোগিতাতেও আমাদের চেষ্টা থাকবে এটাকে নিখুঁত করা, ত্রুটিমুক্ত করা। তারপর আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, আমাদেরকে আপনারা সংশোধনী দিবেন, পরামর্শ দিবেন, একান্তে বুদ্ধি দিবেন, আমরা কল্যাণ চাই আর কিছু না। আর এই কর্মযজ্ঞ করতে গিয়ে আমাদের ত্রুটি বিচ্ছুতি হয়, বিশেষ করে বই পাঠানোর ক্ষেত্রে অনেক সময় হয়, বই অনেকে পান না, অনেকে হয়তো ফোনে আমাদের যথা সময় আপনারা পান না, তো এই বিষয়গুলো আপনারা ক্ষমা সন্দেশে দেখবেন ইনশাআল্লাহ। এরপরে শারমিন লিজা আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একই বাসায় আলাদা কতদিন থাকতে পারবে? এটা একান্ত তাদের বিষয়, শরীয়ত এখানে কোনো দিনক্ষণ ঠিক করে দেয়নি যে স্বামী স্ত্রী একই বাসায় থাকলে এর বেশি দিন তারা আলাদা থাকতে পারবে না। তবে তাদের আলাদা থাকাটা এটা প্রশংসনীয় নয়, স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি ভালোবাসা থাকবে, মিল মহব্বত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি তত বেশি সন্তুষ্ট হবেন। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, দূরত্ব, এটা আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় কাজ, শয়তানের সবচেয়ে পছন্দনীয় কাজ। এজন্য একই বেশি তারা পৃথক কেন থাকবে? হ্যাঁ, যদি তাদের যৌক্তিক কারণে থাকে, যেমন বাচ্চা আছে, মা দেখেন, বাবা হয়তো যদি তাদের সাথে থাকেন তার ঘুম হয় না, সকাল তাকে ডিউটি যেতে হয়, বা অন্য যৌক্তিক কারণ থাকে, ধরুন একজনের অসুস্থ হয়েছেন, তা অনেক কারণ থাকতে পারে, যে কারণগুলোর ভিত্তিতে তারা পৃথক থাকতে পারেন, সেক্ষেত্রে তারা যতদিন প্রয়োজন মনে করেন থাকতে পারেন। কিন্তু যদি মনোমালিন্য করে এটি করেন এবং সেটা দিনকে দিন করতে থাকেন, তাদের বৈবাহিক সম্পর্ক এর কারণে বিচ্ছিন্ন হবে না যতদিনই তারা পৃথক থাকুক না কেন, কিন্তু এ বিষয়টি দোষনীয় এবং তাদের তাকওয়াকে ত্রুটিপূর্ণ করবে। যে কোনো এক পক্ষ স্যাক্রিফাইস করে তাদের মধ্যে মনোমালিন্য দূর করে নিতে হবে, সেটাই হলো ইসলামের নির্দেশনা। এস এম রেজওয়ানুল খান আপনি লিখেছেন, উভয় পক্ষের বাবা মা বেঁচে না থাকলে বিবাহের নিয়ম তরিকা কী হবে? অভিভাবক হিসাবে বড় ভাই আছেন, বড় ভাই না থাকলে চাচা আছেন, পরবর্তী যে স্টেপের অভিভাবক আছেন সে সমস্ত অভিভাবকদের মাধ্যমে বিবাহের অ্যারেঞ্জ করবেন। এরপরে সুমাইয়া আক্তার সুমাপি লিখেছেন, কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না, বিকল্প ব্যবস্থা না থাকলে কী করবো? যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন। আর নামাজ হয় না বিষয়টা সেরকম না, ওই জায়গায় নামাজ পড়লে মাকরুহ হবে, বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে, সামনে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্যত তাকে সিজদা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখলে সেরকম দেখা যেতে পারে, এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপুর করে রাখবেন। এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন, তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে সালাত আদায় করে নামাজ হবে না বিষয়টা সেরকম না, মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। সাবিত খান আপনি লিখেছেন, কাউকে পছন্দ হলে তাকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য কী করা যেতে পারে? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার জীবনসঙ্গী হিসাবে যে ভালো হবে, কল্যাণ করাবে, আপনি তাকে আমার জীবনসঙ্গী হিসাবে দান করুন। বিশেষ কাউকে পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করাটা সঠিক দোয়া নয়। শয়তান আমাদেরকে নানাভাবে আসলে প্রতারিত করে, আমরা মনে করি যে এরকম কোনো কিছু, কোনো ব্যক্তিকে আমার ভালো লাগলে তাকে পাইলেই বোধহয় আমি সব সুখ পেয়ে যাবো। আমরা জানি না কোথায় সুখ আছে, কত মানুষকে অবৈধ প্রেমের মাধ্যমে ভালোবাসেন, তাকে বিয়ে করেন ভালো মনে করে, অথচ দেখেন সারা জীবন অশান্তি। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে নিজে নেক আমল করার মাধ্যমে, যে আল্লাহ আমি যেন ভালো জীবনসঙ্গী পাই। সুরায়ে ফোরকান আয়াত নম্বর 74 এখানে যে দোয়া আছে সে দোয়াটি বিশেষ করে পাঠ করবেন।
আর নিজে কাউকে যদি মনে করেন যে সব দিক থেকে তিনি ভালো, আসলে দিনদারিদার দিক থেকেও তিনি ভালো, এরকম মানুষ পাওয়া যায় না। এবং সেক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন আল্লাহর কাছে, দুই রাকাত নামাজ পড়ে ইস্তেখারার দোয়া পড়বেন। ইস্তেখারার নামাজের নিয়ম লিখে দিলে আমাদের একটা ভিডিও আছে, সার্চ করলে পাবেন। ইস্তেখারার নিয়ম আপনি জেনে ইস্তেখারা সালাত আদায় করবেন এবং আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করুন, বা সেটাই আপনার করণীয়। এর বেশি আপনার কোনো কিছু করণীয় নাই। দুনিয়ার কোনো কিছু নিজে ভালো মনে করে সেটাকে পাওয়ার জন্য খুব বেশি লড়াইতে হয়ে যাবে, বিশেষ করে এই জাতীয় ইস্যুতে, এটা আমাদের জন্য রিস্কি। কলি খান আপনি লিখেছেন, প্রাপ্তবয়স্ক দুই বোন একসাথে থাকতে পারবে কি না? একসাথে থাকতে পারবো বলতে একই বিছানা থাকলেন পৃথক, একই কম্বল বা কাঁথার নিচে থাকলেন না, অথবা থাকলে মাঝখানে বালিশ বা পালিশন দিয়ে রাখলেন, এভাবে আপনি থাকতে পারেন। তানিয়া আক্তার ফাতেমা আপনি লিখেছেন, ঘুমানোর সময় মোবাইল অ্যাপস থেকে শুয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, এই বিষয়ে আমাদের একটা ভিডিও গেছে, আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি। ইসলামী প্রশ্ন উত্তর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, আমাদের অ্যাডমিন যারা আছেন তারা অনুগ্রহ করে কমেন্টে ইসলামী প্রশ্ন উত্তর পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দেন। সেই পেজ এবং ইয়েতে আমরা এই বিষয়ে এর আগের একটা প্রশ্নের উত্তর কেটে দিয়ে দিয়েছি, যাতে করে একই প্রশ্ন বারবার না আসে, আমরা সেই জন্য এই প্রশ্ন উত্তরগুলো সেখানে দিয়ে দিচ্ছি। তো সেখানে আমরা বলেছি যে মোবাইল অ্যাপস থেকে শুয়ে শুয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করা যাবে, শরীয়তে নিষেধাজ্ঞা নেই। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাজান আশাদাল্লাহার গায়ে হেলান দিয়ে কোরআনে কারিম তেলাওয়াত করেছেন, তবে কোরআনে কারিমের প্রতি আজমত এবং তা কোরআনে কারিমের প্রতি আপনার বিশেষ শ্রদ্ধা আমাদের প্রত্যেকে থাকতে হবে। সেই জায়গা থেকে আমরা খুব অ্যাটেনশন নিয়ে পড়ব, সুস্থ স্বাভাবিক অবস্থায়, সেটাই স্বাভাবিক এবং সেটি হওয়া উচিত আদব। আবদুল্লাহ আল ইমরান আপনি লিখেছেন, টেইলার্সের দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায়, তা কী করা উচিত? ভাই আবদুল্লাহ রহমান, টেইলার্সের দোকানে কাস্টমার যে কাপড় বাড়তি রেখে যায়, সেটা যদি কাস্টমার অল্প স্বল্প হয়, সাধারণত এটা নেয় না মানুষ, ওরফটা এরকম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই। আর যদি পরিমাণটা অনেক বড় হয়, তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা, জিজ্ঞেস করা এবং তার দামি না থাকলে রেখে দেওয়া, আর নাহলে তাকে ফেরত দেওয়া। সোহেল হোসেন আপনি লিখেছেন, প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কী? চোখের জেনা অত্যন্ত ভয়াবহ। আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ভয়াবহতা আঁচ করতে পেরে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন। আজকাল অনেক মুসলিম আমরা এ থেকে বাঁচার প্রচেষ্টাটুকু পর্যন্ত আমরা করছি না, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। চোখের জেনা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখের জেনা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে। ধরুন ফেসবুকে আপনার যে আইডিগুলো থেকে এই ধরনের জিনিস আসে, সেই আইডিগুলো আনফলো করতে হবে, সেগুলো থেকে সকল পোস্ট যেন না দেখেন, সেজন্য হেড অল পোস্ট করে রাখতে হবে এবং যারা বোঝেন তাদের সহায়তা নিতে পারেন। কোনোভাবে আপনি বাঁচতে না পারলে সেই অ্যাপই আপনি পরিহার করবেন, যাবেনই না সেই সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে বা অন্যান্য জায়গায়। একটা বাজে জিনিসে ক্লিক করলে সেখান থেকে আরও খারাপ জিনিস আসে, এগুলো পরিহার করতে হবে যথাসম্ভব। আর বাজে বন্ধু তাদেরকে যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে। আর ইমানদার, নেককার, আল্লাহওয়ালা, আমলদার মানুষের সোহবতে উঠাতে হবে। আজকাল সোহবত একেবারে হারিয়ে গেছে, আমরা সহজে দিন পেয়ে যাচ্ছি অনলাইনে বিভিন্ন মাধ্যমে, এই জন্য সোহবতের যে গুরুত্ব আছে সেটা আমরা অনেকে আঁচ করি না। সোহবতের মাধ্যমে, নেককারের মানুষের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমরা চোখের গুণা থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকতে পারবো। আল্লাহ তাআলার কাছেও আশ্রয় চাইবো, আল্লাহ মিন্না ইন্নি আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান, সব ধরনের ফিতনা থেকে আল্লাহ তার কাছ থেকে পানা চাইবো। এরপরে মার্জিয়া হক আপনি লিখেছেন, আমরা যখন সরবে নামাজ আদায় করি তখন সব মাখরাজ, মাত, গুন্না আদায় করা যায়, কিন্তু যখন নীরবে নামাজ পড়ি তখন দাঁত, জিব্বা, ঠোঁট এগুলোর মাধ্যমে ব্যবহৃত যে মাখরাজগুলো সেগুলো আদায় করা গেলেও কন্ঠনালীর মধ্য থেকে উচ্চারিত দুটি হরফ আইন এবং হা, এ দুটি সঠিকভাবে আদায় করা যায় না, সেক্ষেত্রে আমাদের করণীয় কী? সালাতে আমরা যখন সূরা কেরাত পাঠ করব তখন সেক্ষেত্রে সূরা কেরাত একেবারে শতভাগ তাজবিদের সাথে শতভাগ সঠিক হতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। আপনার হা, এটা সাধারণ হা থেকে একটু পার্থক্য হচ্ছে, আইন, এটা হামজা থেকে পার্থক্য হচ্ছে, এটুকু ইনশাআল্লাহ যথেষ্ট। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন, যতটুকু আপনার সাধ্যে থাকে সবটুকু আপনি করবেন। আর বিশেষ করে একেবারে হা যখন আপনি নীরবে করবেন তখন এইভাবে আপনাকে পুরোটা হলো কি না এটা নিয়ে খুব বেশি চিন্তিত থাকার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার সাধ্য অনুযায়ী এটাকে সঠিকভাবে উচ্চারণ করুন এবং এটা যাতে মানে ইয়ের সাথে আপনার অন্য যে তার পাশাপাশি তার কাছাকাছি যে অক্ষরগুলো আছে সেগুলো যাতে মিলে না যায় সেদিকটা খেয়াল করবেন। আর মাখরাজের বিষয়টা হলো যে প্রত্যেকটা একেবারে মাখরাজ হুবহু এভাবে আদায় করতে হবে, এটা কিন্তু ফরজ বা ওয়াজিব বা আবশ্যক নয়। অর্থ বিকৃতি হতে পারে, এরকম ভুল যেন না হয় সেদিকটি আপনাকে খেয়াল রাখতে হবে। সুমন আপনি আইডি থেকে লিখেছেন, সন্তান দত্তক নেওয়ার পর ইসলামের বিধান কী? সন্তান দত্তক নেওয়া তো জায়েজ আছে,
সূরা আহজাবের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, দত্তক নেওয়া সন্তানকে নিজের সন্তান পরিচয় দিবেন না, উদুহুম লিআবাহিম, তাদেরকে তাদের জন্মদাতা বাপের সঙ্গে সম্বন্ধ করে পরিচয় দিবেন, আর তাদেরকে যদি দত্তক নেন তাদেরকে দত্তক নিয়ে তাদের উপকার করবেন, সেজন্য গরিবভাবী মানুষ বা কোনো সন্তানের বাপ মানায় তাকে আপনি নিয়ে আসলেন, পথ শিশুকে নিয়ে আসলেন, করিয়ে তিমকে এনে লালন পালন করলেন, তাহলে সেটা অত্যন্ত সবের কাজ। সহিহ বুখারী 6005 নম্বর হাদিস যথাসম্ভব সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াকাফুল ইয়তিম কাহাতাইন, আমি এবং ইয়তিমের লালন পালনকারী এই দুই আঙ্গুরের মতো পাশাপাশি অবস্থান করবো জান্নাতে। এই জন্য এটি অত্যন্ত সবের কথা। মুশকিল হলো আমাদের দেশে যারা দত্তক নিয়ে থাকেন তারা ওই সন্তানের কল্যাণের দত্তক যতটা নেন তার চেয়ে বেশি নেন হলো বেশিরভাগ মানুষ নিজের স্বার্থের জন্য, অর্থাৎ নিজের হয়তো ছেলে নাই সেজন্য আরও জন্য ছেলে নিয়ে আসেন, নিজের সন্তান নেই আরও জন্য সন্তান নিয়ে আসেন, অর্থাৎ এখানে নিজের প্রয়োজনটা মেটানোটাই উদ্দেশ্য থাকে। যাদের অনেক সন্তান আছে তারা আরেকটা সন্তান দত্তক নেন, এরকমটি আমাদের সমাজে দেখা যায় না। এই জিনিসটি খুবই আপত্তিকর একটি বিষয়। একজন ইমানদার হিসাবে আমাদের চেষ্টা করা উচিত যে আমরা মানুষের কল্যাণার্থে বা বাচ্চাদের কল্যাণের জন্য দত্তক নেব, সেটা আমাদের সন্তান আছে আরেকজনের গরিব সন্তান, অভয় মানুষের সন্তান বা কোনো পথ শিশু বা কোনো এতিমকে আমার পরিবারের সদস্য হিসাবে যুক্ত করে তাকে আমি লালন পালন করবো, এটা সবের কাজ ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। বাসিরা খাতুন, আপনি লিখেছেন ছেলেদের জন্য কি স্বর্ণকারের কাজ করা হারাম হবে? না না, স্বর্ণকারের কাজ করা হারাম হবে কেন? আপনি স্বর্ণকার হিসাবে এটাকে পেশা হিসাবে নিয়ে আপনি স্বর্ণরূপা কেনা বেচা বা এটাকে অলঙ্কার ইত্যাদি তৈরি করার কাজ আপনি অবশ্যই নিজেকে নিয়োজিত করতে পারেন। আপনি ব্যবহার করবেন না, ছেলে হিসাবে স্বর্ণ ব্যবহার করা আপনার জন্য হারাম, সেটি ভিন্ন বিষয়। আয়েশা সিদ্দিকা রিনি আইডি থেকে লিখেছেন, আমি মানত করেছিলাম সুস্থ হলে 500 টাকা দান করব, কিন্তু মনে নেই এতিমকে না মাদ্রাসা, এখন কি করব? আপনি যে কোনো দানের খাতে আপনি দান করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। শিশির ভেজা ঘাস এ আইডি থেকে আপনি লিখেছেন, সবসময় কি মাথায় কাপড় দিতে হবে? না, সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয়। আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না, শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন, মাথার কাপড়কে আরও টেনে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন। আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা ভাই বোন বা আপনার মহিলারা তারপর আপনার ছেলে মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে, এমনটা আবশ্যক নয়। তবে হ্যাঁ, আপনি ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেফ রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরাম পুরুষদের সামনে ধরুন শ্বশুর আছেন, আপনার বড় ভাই আছেন, বড় সন্তান ছেলে সন্তান আছেন, তাদের সামনে মাথায় কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো, কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয়, নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মাহরামদের সামনে। এরপরে মোহাম্মদ ফারহান তাইয়েব আপনি লিখেছেন, নমুসলিম হলে কি সুন্নতে খাতনা করা আবশ্যক? নমুসলিম যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম সুন্নতে খাতনা করার কথা বলেন, আবার অনেক উলামায়ে কেরাম না করার কথা বলেন। হাইবা খাতুন, আপনি ইউটিউব থেকে লিখেছেন, আমি একজন গৃহিণী, প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয়, এই কাজ করে কিভাবে সওয়াব অর্জন করতে পারবো, মানে সংসারের কাজকে কিভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি? দেখুন, একজন গৃহিণী তার সাংসারিক কাজকে এবাদত রূপান্তর করবার জন্য তার প্রথম কাজ হলো প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করা, সন্তানকে সঠিকভাবে লালন পালন করা, আল্লাহর সঙ্গে পরিচিত করানো, আল্লাহর নির্দেশে পরিচালনা করা, তাদেরকে সালাতে শিক্ষা দেওয়া, ইসলামী ভাবধারা শিক্ষা দেওয়া, স্বামীকে তার হকগুলো আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মহিলা সবচেয়ে ভালো শ্রেষ্ঠ উত্তম যাকে দেখে তার স্বামী সন্তুষ্ট থাকেন, দেখলে তার ভালো লাগে, এভাবে তিনি চলাফেরা করেন। ওনার হাদিস আরসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বাআলাহা ওয়া হাফিজাত ফারজাহা, যে মহিলা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন এবং সিয়াম পালন করেন, তার স্বামীর আনুগত্য করেন, লজ্জাস্থান হেফাজত করেন, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তো এই কাজগুলো করার পাশাপাশি আপনি আপনার যখন গৃহস্থলে কাজ করবেন তখন আপনি আল্লাহর জিকির করলেন, সব কাজ বিসমিল্লাহ বলে করলেন এবং নিজের আমলগুলো সব ঠিকঠাক রাখলেন, অহেতুক অনর্থক কাজ মোবাইল ইত্যাদি টেলিভিশন ইত্যাদিতে অহেতুক প্রোগ্রাম ইত্যাদি দেখা বা হারাম জিনিস দেখা থেকে আপনি নিজেকে বিরত রাখলেন, যথাসময় পর্দার মধ্যে থাকলেন, নিজের পবিত্রতা নিজে রক্ষা করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আপনি গৃহিণী হয়েও আল্লাহ তাআলার প্রিয়পাত্র হতে পারেন এবং আপনার গৃহস্থলী কাজগুলোকে এভাবে আপনি পরিণত করতে পারবেন। সিরাজুল ইসলাম এর থেকে আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই, বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক, ছেলে হওয়ার সময় হবে সেই হিসাবে ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন, আগে থেকে ঠিক করে রাখলেন, কোনো অসুবিধা নেই। মাহদি হাসান আপনি লিখেছেন, নামাজের মধ্যে এক সূরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে? কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে, এক সূরা যে একাধিকবার পড়তে হবে, এক সূরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা সূরা ইয়েতে তারাবির সালাতে যে পড়ি এক রাকাতে তো অনেক সূরাও পড়ি, তাই না? কোনো অসুবিধা নেই। মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন, অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি?
ওযু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানের জবাব দিয়ে দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন। জয়নাল মুন্সি আপনি লিখেছেন, বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে? মেহেদি এটা নারীদের ভূষণ, নারীরা দিবে বিশেষ করে হাতে পায়ে, চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারে। নবী রাসূলুল্লাহ এক নারীর হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না। নবী রাসূলুল্লাহ বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত? বলা হলো মহিলার হাত। তখন তিনি বললেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নেই, তার মানেই মহিলারা মেহেদি পড়তেন তখন, তাদের আদা ছিল এটি, কিন্তু পুরুষ সেটি করবে না। অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ। আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য, সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি, আর পুরুষও পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো। এরপরে আহনাফ তাউজার আপনি লিখে তাজোয়ার আপনি লিখেছেন, অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় অতিরিক্ত ব্যাংক চার্জ নেয়, ওটা নেওয়া কি জায়েজ হবে? অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় ব্যাংক যে অতিরিক্ত টাকা নেয় সেটা কোন পারপাসে আমি জানি না। যদি সে তার পেমেন্ট গেটওয়ে বা তার ব্যাংকের মাধ্যমে আপনি কিনেছেন সেজন্য সে প্রফিট করে, তাহলে তো সেটা তার অধিকার আছে, জায়েজ থাকতে পারে যদি কর্তৃপক্ষের পারমিশন থাকে, ট্রেনের টিকিট কেউ কিনে এরকম লাভ করার সুযোগ যদি থাকে। কেন টাকাটা কাটছে আমি পারপাসটা যদি নির্দিষ্ট করে জানতে পারতাম তাহলে ভালো হতো। আমি উত্তরটা আসলে স্কিপ করছি, ইনশাআল্লাহ পরবর্তীতে জানিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব যদি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে এম রহমান আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে? যাবে, বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান, অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি, এটা জায়েজ আছে, কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ক্রীতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন, কুলবি আমিনিক, তুমি তোমার ডান হাতে খাও, অকুলবি মাই আলিক, এবং তোমার সামনে থেকে খাও। তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ, এটি করা উচিত নয়। ডান হাতে যথাসম্ভব পান করা উচিত, কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে, বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায়, গ্লাসটা ধরলে নষ্ট হয়ে যায়, সেখানে আমরা আঙুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি, সেটা আমাদের জন্য অধিকতর সুন্নার নিকটবর্তী এবং ভালো। কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাত দিয়ে ঠেক দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুনাহ হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই, সেটাও করা যেতে পারে। অনেক উলামায়ে কেরাম সেই পরামর্শ দিয়ে থাকেন। এমডি মহিবুল আপনি লিখেছেন, কবরস্থানের নামে জমি, সেই জমিতে কি জামে মসজিদ করা যাবে? কবরস্থানের নামে যদি জমি হয় সেই জমিতে কবরস্থানের মানে কল্যাণার্থে যে কবরস্থানে মানুষ লাশ দাফন করতে আসবে তাদের সালাতের সময় সালাত পড়বে, সেই হিসাবে আপনি সেখানে যদি পর্যাপ্ত জায়গা থাকে কোনো একটা অংশে মসজিদ অবশ্যই করতে পারবেন। এরপরে তাহমিদ এন আপনি লিখেছেন, বেনামাজি জবে করা পশুর গোশত খাওয়া যাবে কি না? যাবে, কারণ বেনামাজিকে আমরা কাফের মনে করি না এবং এটি অধিক বিশুদ্ধতর মত মনে করি। যারা বেনামাজিকে ইচ্ছাকৃত নামাজ তরকারিকে কাফের মনে করেন তাদের মতে তাদের পশু খাওয়া যাবে না। নূর লুবনে আপনি লিখেছেন, ইসলামিক অ্যানিমেশন বানালেও কি গুণা হবে যেহেতু অ্যানিমেশন তৈরি নিষিদ্ধ? এটি একটা জটিল বিষয়, আমরা এটার উত্তরটা স্কিপ করছি এইসব প্রশ্ন, মানে প্রশ্নোত্তরের এই প্ল্যাটফর্মে এই ধরনের প্রশ্নোত্তর আমরা এই প্রশ্নটির উত্তর আমরা দিচ্ছি না। এই যুগটাতে বাচ্চারা আসলে কার্টুন নির্ভর হয়ে গেছে এবং তাদেরকে যদি আমরা কোনো ভালো কার্টুন তৈরি করে দিতে পারতাম, নির্মাণ করে দিতে পারতাম, তারা সেখান থেকে ভালো কিছু শিখতে পারতো। কিন্তু শরীয়তে মানুষের বা কোনো প্রাণীর আপনার আকৃতি অবয়ব এটি অঙ্কন করা তৈরি করা এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। তো পুরো বিষয়কে আমরা সামনে রেখে আপনার এটার জন্য যে কোনো এই সময়ের প্রয়োজন এবং সার্বিক দিক বিবেচনা করে যে কোনো উত্তর এই মুহূর্তে দিতে পারবো ব্যাপারটা সেরকম নয়। আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই বিষয় নিয়ে ইতিমধ্যে নিজেরা আমরা এমনি ভাবছি যে সারা বিশ্বের স্কলারদের সমকালীন যে সমস্যা আছে এটাকে দেখে তারা কি ফতোয়া দেন সেটা আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শাহাদাত হোসেন আপনি লিখেছেন, জুমার নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো? জুমার নামাজ পড়া সম্ভব না হলে মিস হয়ে গেলে তো অবশ্যই জোহর নামাজ পড়বেন। মোহাম্মদ হাসান আলী, কিন্তু কেন মিস হলো? অবহেলার কারণে মিস হলো, সেটি গুনাহের কথা, সামনে থেকে সাবধান হতে হবে। মোহাম্মদ হাসান আলী আপনি লিখেছেন, গর্ভাবস্থায় সহবাস করার সম্পর্কে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কি না? না, গর্ভাবস্থায় সহবাস করার পরে ইসলামের কোনো বিধিনিষেধ নাই। তবে আপনি এই অবস্থায় সহবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না। বৃষ্টি হোসেন আপনি লিখেছেন, আমার অনিচ্ছায় আমার স্বামী বিশেষ কারণে কিছু টাকা সুদী লোন নিয়েছে, এখন আমার ইবাদত কবুল হবে কিনা? ইনশাআল্লাহ বিদিন আপনার জন্য দায়ী হবেন না, এই জন্য সে দায়ী হবে, যেহেতু আপনার অনিচ্ছায় হয়েছে আপনি তাকে চাপ দেন খুব দ্রুততার সাথে যেন সেই লোন থেকে সরে আসে। দি এপু এআইডি থেকে আপনি লিখেছেন, অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা চিন্তা আসে মনে, তখন নিজেকে কেমন পাপি মনে হয়, আমাদের অবস্থায় কী করা উচিত? আপনার মনে বাজে চিন্তা আসাটা লক্ষণ ভালো, তার মানে আপনি ইমানদার, আপনার মধ্যে শয়তান
কাজ করছে আপনাকে বিভ্রান্ত করার জন্য। এটি মনে করি আপনি আরও বেশি নিশ্চিন্ত হবেন। এ ধরনের দুশ্চিন্তা, এগুলোকে ইগনোর করা হলো সবচেয়ে বড় ট্রিটমেন্ট। আপনি এগুলোকে ইগনোর করবেন এবং এর কারণে আপনার ইমানের কোনো ক্ষতি হবে না, আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাকে। বরং এ ধরনের অসুস্থতা আসলে আমন্তু বিল্লাহি ওয়া রাসূলিহি এবং বাম দিকে আপনি তিনবার থুতু ফেলবেন, ব্যাস এর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ নিষ্কৃতি লাভ করবেন। আর আপনি ইগনোর করবেন, এগুলো কোনো পাত্তা দিবেন না। যত বেশি পাত্তা দিবেন তত বেশি এগুলো আপনাকে আরও পেয়ে বসবে। তসলিমা তাহরিম আপনি আইডি থেকে লিখেছেন, আমি ইংলিশ মিডিয়ামের ছাত্রীদের পড়াই, ওদের ইংলিশ এবং হিস্ট্রি বইয়ে যীশুখ্রিস্টান এবং যীশুখ্রিস্ট অন্যান্য ধর্মের প্রবর্তকদের নিয়ে গল্প আছে, যেগুলোতে অনেক শিরকি কথাবার্তা আছে, এমনকি প্রশ্নোত্তর এসব মুখস্থ করাতে হয় যা শিরকি কথা। এক্ষেত্রে স্টুডেন্ট পড়ানো কি আমার জন্য জায়েজ হবে? স্টুডেন্টকে যদি আপনি সচেতন করার নিয়তে বলেন যে দেখো এখানে এই জিনিসটা কিন্তু শিরক, এই যে এটা এই কারণে শিরক হয় এবং এই সমস্ত বইতে এই সমস্যা আছে, আপনি ফাইন্ড আউট করে দিয়ে তাকে যদি সতর্ক করেন, এবং সতর্ক করারটা আপনার একটা বড় উদ্দেশ্য থাকে যে এই বইটা অন্য কারো কাছে পড়লে তো সতর্ক হবে না, আমি তো জানি আমি সতর্ক করবো, তাহলে ইনশাআল্লাহ বিদিন আপনার জন্য জায়েজ হবে। ফিরোজাল মাহমুদ আপনি লিখেছেন, আপনার সোহবতে থাকতে চাই কীভাবে পাবো? ভাই আমরা এর আগে বলেছি ইনশাআল্লাহ বিদিন আমরা ওয়াজের মাহফিলের সিজন চলে গেলে বিভিন্ন বিভাগের শহরে ফিজিক্যাল বিভিন্ন প্রোগ্রাম করবো অনলাইন প্রোগ্রামের বাইরে, এবং ঢাকায় আমাদের সুন্নাহ ফাউন্ডেশনের নিজস্ব একটা জায়গার জন্য আমরা চেষ্টা করছি, যদি আল্লাহ তালা সহজ করেন আপনারা সবাই দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ নিজস্ব জায়গায় মসজিদ নির্মাণ করতে পারলে আমার ছোটো ছোটির কাজগুলো আমি কমিয়ে দিই, সেখানে ইনশাআল্লাহ নিয়মিত সময় দেব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আপাতত আসলে সেভাবে আমরা সময় দিতে পারছি না, আমাদের এই সীমাবদ্ধতাকে ক্ষমা করবেন। সাদিয়া ইসলাম শশী আপনি লিখেছেন, পরীক্ষা ভালো ফলাফল করতে আমাকে কী দোয়া পাঠ করব? পরীক্ষা ভালো ফলাফল করার জন্য ভালো করে পড়বেন, বিসমিল্লাহ বলে আপনার পরীক্ষা দেওয়া শুরু করবেন, আল্লাহর কাছে একটা দোয়া করতে পারেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, যার অর্থ আল্লাহ আপনি আমার হিসাব গ্রহণকে সহজ করে দিন। আর এমনিতে যে কোনো কষ্ট, যে কোনো আপনার কঠিন সময় সহজ হওয়ার জন্য দুরুদ এবং ইস্তেগফার বেশি করে পাঠ করবেন। শরীফ শেখ আপনি লিখেছেন, আপনি আমার প্রিয় একজন শেখ, আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ তালা আপনাকে ভালোবাসুন এবং আপনার ভালোবাসার জন্য উত্তম বিনিময় দান করুন, আপনার প্রেরণা দেওয়ার কারণে আমি অনুপ্রাণিত হয়েছি, সেজন্য অবশ্যই আপনি আল্লাহর কাছে আজ রাজিম পাবেন, সেই প্রত্যাশা আমি আল্লাহর কাছে রাখি, আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন। এরপরে প্রশ্ন হলো, আপনার সাথে হজ অথবা আমরা যেতে চাই তার কোনো উপায় আছে কি? প্রিদর্শক খুবই মানে সময় উপযোগী একটি প্রশ্ন হয়েছে, সময় উপযোগীর জন্য হয়েছে যে আমি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ অক্টোবরের 6 বা 7 তারিখের দিকে উমরা যাওয়ার নিয়ত করেছি। যারা আমাদের সাথে উমরা যেতে চান, অনেক ভাই বোন বিভিন্নভাবে আমাদের কাছে জানতে চান, আমাদের অফিসে ফোন করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামীকাল আমরা তাদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে, আমরা তাদেরকে জানাবো ইনশাআল্লাহ। যারা যেতে চান তারা গুগল শিটে তাদের তথ্য দিবেন, এবং আমরা যে এজেন্সিতে যাচ্ছি সেই এজেন্সি আপনাদের সাথে যোগাযোগ করবে, তাদের সাথে আপনারা যোগাযোগ করে পেমেন্ট করে যুক্ত হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কাফেলায় আমি যাব ইনশাআল্লাহ নিয়ত করেছি অনেক ভাই সহ। এরপরে সুমাইয়া রিদ্দিতা আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার আগে কি কাঁথা সেলাই করা যাবে বাচ্চার জন্য? কোনো অসুবিধা নেই বোন, বাচ্চা হওয়ার আগে থেকে কাঁথা সেলাই করতে পারেন, আপনার যে কোনো কাজ সুচারুরূপে করার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ এবং ইসলাম আমাদেরকে দিয়েছে, অতএব আগে থেকে কাঁথা সেলাই করাতে দোষের কিছু নেই। জান্নাতুল ইমিন আপনি লিখেছেন, সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে? সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। সালাতের সময় হওয়াটা হলো মূল, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, সালাত নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফরজ করা হয়েছে। আজান হলে তারপরে জামাত হবে, আজান হলো ডাকার জন্য, কিন্তু তার আগে মা বোনরা তার জায়গায়, পুরুষরা তার জায়গায় সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আহমদ আরাফ আপনি লিখেছেন, পিতামাতার উপার্জন হারাম, এক্ষেত্রে পিতামাতার অধীনস্থ বালেগ উপার্জন অক্ষম সন্তানের করণীয় কি? পিতামাতার উপার্জন যদি হারাম হয় তাহলে সেক্ষেত্রে পিতামাতার বালেগ এবং প্রাপ্তবয়স্ক সন্তান নিজে হালাল উপার্জনের চেষ্টা করবেন যেভাবে হোক সেখান থেকে, এবং বাবার সরাসরি যদি হারাম উপার্জন সেটাকে অ্যাভয়েড করবেন এবং বাবাকে নিবৃত্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, এটি তার কর্তব্য। বিকল্প কোনো পথ খোলা না থাকলে সেটি না পাওয়ার আগ পর্যন্ত আপনার এটি করা যেতে পারে, অর্থাৎ আপনি তার ভরণ পোষণ দিয়ে আপনি আপনার জীবনধারণ করতে পারেন একেবারে নিরুপায় হিসাবে। আর যদি হারাম লে আইনিহি হয়, অর্থাৎ সরাসরি হারাম যেটাকে বলা হয়, ধরুন শুকরের গোশত অথবা অন্য কারোর কাছে চুরি করে আনছে, তাহলে সেটি আপনার জন্য গ্রহণ করা জায়েজ নেই। কারণ আলহামদুলিল্লাহ এটি ছাড়াও পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনি চেষ্টা করলে আপনার অন্য অনেক ব্যবস্থা হতে পারে। এরপরে নুরুল ইসলাম বিপ্লব আপনি লিখেছেন, বিদেশ থেকে বাংলাদেশে 50,000 টাকা অথবা 1,00,000 টাকা পাঠালে বাংলাদেশ সরকার 2,000 টাকা দেয়, এটা কি সুদ হবে? না, এটা সুদ হবে না, এরা এই বিষয়ে আমাদের একটা বক্তব্য রয়েছে, এটা গভর্নমেন্ট আপনাকে যেহেতু
প্রণোদনা হিসেবে দেয়, এটি গ্রহণ করা সম্পূর্ণ জায়েজ হবে ইনশাআল্লাহ। মারিয়াম আক্তার লিখেছেন, গর্ভাবস্থায় মেহেদি দেওয়া যাবে কি? দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই, এর সাথে আপনার হালাল হারামের কোনো সম্পর্ক নেই। এরপরে নুরুল আলম শাওন আপনি লিখেছেন, নেক উদ্দেশ্যে এতিম মেয়ের সাথে বিবাহ নিয়ে হাদিস জানতে চাই, কোনো অসুবিধা নেই, সেটা তো ভালো কথা। এতিম মেয়েকে আপনি বিয়ে করলে অবশ্যই সওয়াব পাবেন, আলাদা সওয়াব পাবেন ইনশাআল্লাহ এতিম এরপরে আপনার প্রতি আপনার বিশেষ সিম্পেথি এবং ভালোবাসার কারণে। এইচ এম মাহবুব আপনি লিখেছেন, সরি আহনাফ ফাইরোজ আপনি লিখেছেন, স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হয়? সেই জায়গা পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কি না? জি, স্বপ্নদোষ হলে অবশ্যই গোসল ফরজ হয়, আপনাকে গোসল করতে হবে। আর যে জায়গায় স্বপ্নদোষ হয়েছে সেখানে যদি কোনো নাপাক না লেগে থাকে আপনি সেখানে নামাজ পড়তে পারেন, নাপাক লেগে থাকলে ওই জায়গাটা ধুয়ে ফেললেন বা উপরে অন্য কোনো কাপড় ইত্যাদি দিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন। এরপরে সাইদ সাজিদুল ইসলাম লিখেছেন, অনেক মানুষ মৃত্যুর আগে তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করে, এটা ইসলামে জায়েজ কিনা? এই বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং আমাদের ইসলামী প্রশ্নোত্তর পেজে আছে, আপনি দেখবেন এই কাজটি আসলে সঠিক নয়। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের নির্দিষ্ট সময় অনেক আগেই পেরিয়ে গেছে এবং আমরা আজও আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি, প্রায় সখানেকের কাছাকাছি প্রশ্ন উত্তর দিয়েছি। ইন আসাবতু ফামিন আল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকে আল্লাহর তরফ থেকে, ওয়াইন আখতাতু ফামিন নামিনা শয়তান, যদি ভুল কিছু বলে থাকে আমার এবং শয়তানের তরফ থেকে, আল্লাহ তাআলা আমাকে মাফ করুন। প্রিয় দর্শক, আমরা সবাই এই জ্ঞানের অনুষ্ঠান, এলমের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি অন্যদের দেখার সুবিধার্থে, অন্যরা অনেক মানুষ আছেন যে তাদের কত প্রশ্ন থাকে, কত জানার বিষয় থাকে, তাদের জানার সুবিধার জন্য শেয়ার করে দিতে ভুলব না। আমরা যারা লাইভে আছি, লাইভ থেকে আমরা বাহির হওয়ার আগ মুহূর্তে আমরা এই ভালো কাজটি করে বের হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং ইসলামী আকীদা প্রতিযোগিতা আপনারা ব্যাপকভাবে সাড়া দিয়েছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আরও বেশি সাড়া দিবেন আমরা সে আশা পোষণ করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের জ্ঞানে সমৃদ্ধ করুন, সকল ফিতনা থেকে, ফাসাদ থেকে, গোমরাহি থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সকল বিভ্রান্তি থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। পরবর্তী জুমাবারে একই সময় আমরা এখন থেকে 8:45 লাইভে আসার চেষ্টা করবো। আজকে আমরা 8:45 আসার কথা ছিল কিন্তু টেকনিক্যাল কারণে 15 মিনিট দেরি হয়েছে, ইনশাআল্লাহ 8:45 আমরা আগামী সপ্তাহ থেকে লাইভে আসার চেষ্টা করবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।